हेलो एवरीवन, वेलकम टू जे जे ক্লাস অফ লার্নিং সায়েন্স এন্ড আম জুবের আহমদ। তো আমরা কিতাব আসলাম, আমরা তিনটা জিনিস স্টার্টিং করেছিলাম। চ্যাপ্টার নাম্বার 3 স্টার্ট করেছিলাম ম্যাথস থেকে, এন্ড অলরেডি 3.1 3.2 3.3 3.4 3.5 আজকে আমরা কমপ্লিট করব হইছে। এন্ড অ্যালং উইথ আমরা চ্যাপ্টার নাম্বার 7 স্টার্ট করেছি স্থানাঙ্ক জ্যামিতি, এন্ড অলরেডি আমরা 7.1 থেকে কয়েক পার্ট আমরা করেছি। এন্ড হ্যালো, আমরা কিতাব সায়েন্স থেকে চ্যাপ্টার নাম্বার 6 স্টার্ট করেছি, 6 দুই পার্ট করেছি। তো যারা যারা ফার্স্ট টাইম জয়েন করবে তো কাইন্ডলি ডেসক্রিপশন লিঙ্ক চেক করো, সব লিঙ্ক আছে তোমার চ্যাপ্টার ওয়াইজ, তুমি আরামসে ক্লিক করে সব চেক করতে পারবে। বুঝছে, চলো আমরা টাইম ওয়েস্ট না করে আজকে তো ইন্টেনশন ফাইল এসে আমরা কিতাব করবো চ্যাপ্টার নাম্বার 3.5 রে কমপ্লিট করবো। তো এক ভিডিও শুট কমপ্লিট করবো আমরা, তুমি দেখবে থোড়া লেন্থি ভিডিও হবে বাট পুরো চ্যাপ্টার 3.5 ব্যাপারে কমপ্লিট হইবো। আর এজ পার সিলেবাস আমরা নিউ প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট। তো অনলি আপ টু 3.5 পর্যন্ত আমরা আছে সিলেবাস। দ্যাট মিন্স আমরা আজকে আমরা লাস্ট পার্ট পাবো এই চ্যাপ্টারের উপরে। যে তোমাদের যদি কোট মতন এক্সাম্পলের উপরে একটা আর একটা পার্ট লাগবে, আমি কিন্তু আমার উপরে 3.1 3.2 3.3 3.4 3.5 পুরা এক্সারসাইজের উপরে ডিপেন্ড করিয়া কয়েকটা এক্সাম্পল লয়ে একটা ভিডিও বানাই নিব। তোমাদের যদি লাগে তুমি কমেন্ট সেকশনে জানাইও যে ওইলে কিলো হইব। তোমাদের যদি লাগে আপাতত তাহলে আমি কিন্তু বললাম সব চ্যাপ্টার মানে উদাহরণ তুকে কিছু ইম্পর্টেন্ট উদাহরণ নিয়ে একটা ভিডিও বানাই দিলাম। বুঝছে, তো সব চ্যাপ্টার এক লয়ে কমপ্লিট হয়ে গেল, উদাহরণও আমরা দেখা হয়ে গেল। যা লাগলে তোমাদের কমেন্ট সেকশন জানাইও কি লাগবে তোমাদের। যদি ও এত খোললাম না হইলে তুমি যখন ফারবাই নিজে নিজে দেন তো নিজে নিজে খোলা হয়েছে। চলো আমরা শুরু করি আমরা জার্নি আজকে। আশা করি তোমাদের ভালো লাগবে সবার, আর যদি ভালো লাগে তোমাদের দেন সবার লগে শেয়ারও করিও, যদি তোমাদের ফ্রেন্ডসরাও তারা পাইতে পারে কমপ্লিট। আমরা তো শুরু করি আমরা জার্নি। আমরা স্টার্ট করবো আমরা একটা নিউ পদ্ধতি দিয়ে। আমরা কয়েকটা পদ্ধতি আমরা দেখছি, যে দুটি চলক বিশিষ্ট দ্বিঘাত মানে আমরা এক চলক দুটি চলক বিশিষ্ট জোড়ারৈখিক সমীকরণ সমাধান করতে পদ্ধতি আছে। আমরা জ্যামিতিক পদ্ধতি অবলম্বন করছি, আমরা আমরা অপনয়ন পদ্ধতি দেখছি, আমরা প্রতিস্থাপন পদ্ধতি আমরা দেখছি। তো আজকে আমরা নতুন একটা পদ্ধতি যেগুলোর নাম হলো গিয়ে আমরা বজ্রগুণন পদ্ধতি আমরা দেখব। তো ইংলিশে হয় ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, বেঙ্গলিতে হয় বজ্রগুণন পদ্ধতি। কিন্তু মেথডের নাম কিন্তু আমার লাগে ক্রস মাল্টিপ্লিকেশন, মানে বুঝরায় কিন্তু আমরা লাগে কিছু মাত্রা বহার আমরা ক্রস মাল্টিপ্লাই মাত্রা হবো, ক্রস মাল্টিপ্লাই মাত্রা হবো, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড হয়েছে। ক্রস মাল্টিপ্লিকেশন মেথড আমরা লাগে সিম্পল খাম, একবারে সিম্পল খাম। আমরা দেখো কিতা ফর্মুলার তাই ফর্মুলার আমরা ইউজ করি, বাট ফর্মুলার থেকে আমরা আরো কিতা আমরা সিম্পল করে আমরা কিতা টাস্ক রে লিমু। আমরা তো সিম্পল ফর্মুলা কিতা আমরা জেলা আগর সমীকরণ আসলে আমার লাগে কিতা আসলে মনে করো 3x প্লাস কিতা আমার লাগে 5y প্লাস 2x 0, একটা সমীকরণ হইলে 7x প্লাস 8y প্লাস 9 ইকুয়াল টু কিতা আমার লাগে 0। তো আমরা কিতা কর মহানো ওখান থেকে x এর লাগে একটা ফর্মুলা আছে, ওয়াইল লাগে একটা আছে, আর ওয়ান এর লাগে একটা আছে। তো আমরা কিতা করবো আমরা যত করে করে যাবো নিউমারিক্যাল তোমাদের ক্লিয়ার করে করে যাবো। শুরু করি আমরা, শুরু করলে তোমাদের কনসেপ্ট আরো বেশি জানা হয়। বুঝছে, তো শুরু করি আমরা ফার্স্ট নাম্বার 1 থেকে আমরা করবো আমরা। বুঝছে, আশা করি বুঝবেন একবারে সিম্পল কাম, মানে প্রতিস্থাপন অপনয়ন থাকিয়া বজ্রগুণন আরো সহজ পদ্ধতি হয়েছে। বাট আমার মতে ডাকর অঙ্ক যদি তুমি না করো লাইক স্টেটমেন্ট সাম করো, ডাকর অঙ্ক যে সময় করবা অপনয়ন দিয়ে করবে খাম তোমার কি দেখবে তোরা সিম্পল হয়েছে। বুঝছে, আর ওইল গিয়া অপনয়ন দেখানো ডাকর অঙ্ক যদি তোমার হয় যে বজ্রগুণন পদ্ধতিও করো দেন তুমি যাইবা, নাইলে অপনয়ন দিয়েও করলি যে কোনো পদ্ধতি। বুঝছে, এই কারণে তোমার কারণ তোমার করেন না, তোমার করে খালি সমাধান বা করতে। আমরা নাম্বার 1 থেকে শুরু করবো। ওয়ান নাম্বার 1 কিতা হয়েছে, ওয়ানের কোয়েশ্চেন পড়ে আগে হয়েছে আমরা লাগিয়া দেন নিচে নিচের জোড়া, নিচের জোড়া সমীকরণ গুলোর কোনগুলো অদ্বিতীয় সমাধান আছে, কোনগুলোর সমাধান নেই, বা অসীম 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 সংখ্যক সমাধান আছে, যদি অদ্বিতীয় হয় বজ্রগুণন পদ্ধতি কিতা করতাম ব্যবহার করতাম আমরা। হয়েছে, যদি অদ্বিতীয় সমাধান হয় তে বজ্রগুণন, যখন আমরা মনে মনে একটা আইডিয়া আছে স্যার কোন সময় অদ্বিতীয় হইব, কোন সময় সমাধান নেই হইব, কোন সময় আমরা লাগিয়া মানে অদ্বিতীয় হইব, কোন সময় আমার সমাধান নাই তাবো, কোন সময় অসীম হইব। তো আমরা এখন আগে মনে মনে একটা আইডিয়া আমরা চ্যাপ্টার 3.2 করছি, আমরা যেন একটা কিতা করছি অ্যানালাইজ করছি আমরা করছি কিতা দেন যদি এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু কিতা হয় বি ওয়ান বাই বি টু নট ইকুয়াল টু কিতা হয় সি ওয়ান বাই সি টু, এই সময় রেখা দুটা কিতা হয় পরস্পর সমান্তরাল, রেখা দুটা পরস্পর কিতা হয় সমান্তরাল হয়, কিতা হয় সমান্তরাল হয়, আর সমান্তরাল হইলে কোনো সমাধান নেই, কিতা হয় কোনো সমাধান নেই। আমরা একটা তো আইডিয়া আর সমাধান নেই তাকে আমরা কিছু আইডিয়া, আর তা কিতা হয় আমরা যদি এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু কিতা হয় বি ওয়ান বাই বি টু, তো ও সময় কিতা হয় অসীম সংখ্যক, কিতা হয় আমার লাগে অসীম সংখ্যক জোড়া মানে স্পেসিফিক সমাধান তাকে আমার লাগে, তো কিতা অদ্বিতীয়, কিতা হয় অদ্বিতীয় সমাধান, অদ্বিতীয় সমাধানের মাত্রায় আমরা। রয়েছে, আর রেখা দুটা কিতা করে পরস্পরে ছেদ করে, দুটা রেখা পরস্পরে কিতা করে ছেদ করে, আর একটা কিতা আসলো এ ওয়ান বাই এ টু ইজ ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু ইকুয়াল টু কিতা আমার লাগে সি ওয়ান বাই সি টু, এই সময় রেখা দুটা কিতা করে সন্নিপাতি হয়, আর সমাধান কিতা হয় সমাধান সংখ্যা কিতা অসংখ্য, সমাধান কিতা হয় অসংখ্য আমরা হয়। তো আমরা কি তিনটা অপশন আমরা কাছে আছে, একটা জানি আমরা, একটা জানি আমরা, একটা জানি আমরা, যদি আমরা কাছে একটা পাই দেন আমরা কিতা করতাম বজ্রগুণন দিয়ে করতাম, না হলে আমার সমাধান করা নাই। ভিডিও মিনিট আমি চেক করলে ভিডিও ওয়ার্কিং অর নট,
সমাধান নম্বর ওয়ান কিতা হয়েছে এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো, একটা সমাধান দেওয়া আছে বা এখানে এখানে হয়ে দেখতে পারতে সিম্পলি আমার এখানে অক্টার দিলে নাম্বার ওয়ান আর এবং দিয়ে কিতা দিছে আমরা একটা কুয়েশ্চন দিছে কিতা আমার লাগে থ্রি এক্স মাইনাস নাইন ওয়াই মাইনাস টু ইকুয়াল টু কিতা আমার লাগে জিরো, ওখানে নাম্বার কিতা আমার দিলে টু, তা আমরা আমাদের ফার্স্টটা কিতা বাহার করতে লাগবো এ ওয়ান বাই এ টু, এ ওয়ান বাই এ টু আমরা চেক করতাম তো এ ওয়ান কত আছে আমার লাগে একশোর লগে মনে মনে খেয়ে আছে ওয়ান, ওয়ান বাই কিতা হইব ওয়ান বাই কে আমার লাগে থ্রি, বুঝা গেছে নি সিম্পল কাম আমার নিজে লিখতে পারতে এখানে এ ওয়ান হতো এ টু হতো লিখতে পারতে শর্টকাট করতে পারতে বিকজ অলরেডি আমরা বহুত বেশি আইডিয়া আছে একটার উপরে একশোর লগে এ ওগুল লগে এ ওয়ান ওগুল লগে এ টু, তো এ ওয়ান বাই এ টু হয়েছে মানে ওয়ান বাই থ্রি হয়েছে, পরে কিন্তু আমার লাগে বি ওয়ান বাই বি টু, বি ওয়ান বাই বি টু চেক করে বি ওয়ান কত আছে মাইনাস থ্রি, কত আছে মাইনাস থ্রি, এখানেও কত মাইনাস নাইন, মাইনাস নাইন সরি মাইনাস নাইন মাইনাস থ্রি মাইনাস নাইন মাইনাস মাইনাস খাটা তিন হাজার তিন 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 নয় আলটিমেটলি কিন্তু আমার লাগে ওয়ান বাই থ্রি, ওয়ান বাই থ্রি, তো আর কিতা পাইলে আমরা গিয়া আটটা কিতা সি এবং দিয়ে কিতা আমার লাগে সি ওয়ান বাই সি টু, সি ওয়ান বাই সি টু চেক করো সি ওয়ান কত আছে মাইনাস থ্রি, সি ওয়ান কত মাইনাস থ্রি আর সি টু কত আমার লাগে মাইনাস টু, মাইনাস মাইনাস খাটো আলটিমেটলি কিতা হলো থ্রি বাই টু, তো পাইছি কিতা আমরা যেহেতু পাইছি এ ওয়ান বাই এ টু, এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু কিতা বি ওয়ান বাই বি টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু আর নট ইকুয়াল টু কিতা সি ওয়ান বাই সি টু, যারা যারা ফার্স্ট টাইম জয়েন করবো তাহলে তোরা ডিফিকাল্ট হতে পারে বিকজ অলরেডি আমরা এটা কমপ্লিট করা তো তোরা ফার্স্ট মারিয়ে আমি এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই দুটা কিতা পরস্পর সমান একটা কিতা নাই পরস্পর সমান নাই, তো এলাক কন্ডিশন আইলে রেখা দুটা কিতা পরস্পর সমান্তরাল হয় আমরা কইছে উভয় কিতা আমার লাগে সমীকরণ গুলোর ডায়াগ লাগবো কিতা আমরা তো এব সমীকরণ গুলির সমীকরণ গুলির কোনো সমাধান নেই, সমাধান নেই আমরা কাছে আইডিয়া আছে অলরেডি যদি ই কন্ডিশন আয় কোনো সমাধান থাকে না, কোনো সমাধান থাকে না, তো আমরা কাছে কমপ্লিট হয়ে গেল কিতা আমার নাম্বার ওয়ান ওর ওয়ান, তো একবারে সিম্পল খাম আমরা কিতা বললাম এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু সি ওয়ান বাই সি টু বার করলাম, বার করে হইলাম কিতা আমরা সিম্পল খাম হইলাম কিতা যেহেতু অ দুইটা সমান একটা সমান নাই তো সমীকরণ গুলো কিতা হইতো না সমাধান থাকতো না কারণ একা দুটা কিতা পরস্পর সমান্তরাল, একবারে সিম্পল খাম একটু হয়ে গেল আর আমরা কিছু হয়েছি অদ্বিতীয় হইলে আমরা কিতা করতাম বার করতাম না, এটা বার করার নাই আমার বুঝছে। নেক্সট কোয়েশ্চন দ্যাট ইজ কোয়েশ্চন নাম্বার টু কিতা কইছে আমরা দেখি সলভ করি কোয়েশ্চন নাম্বার টু, তুমি যেন আরামসে নোট করে করে যাই হইছে, নাম্বার টু কিতা কইছে এখানে কিতা কইছে আমরা যদি দেখা যাই আমরা কিতা কইছে 2x plus y twice x plus y is equal to কিতা কইছে 5, তে আমরা 5 এর আগে লই যাই তখন লাগি তো হইব 2x plus y minus 5 is equal to কিতা হইব 0, ওগুলো দিলে নাম্বার 1 হইছে, এবং দিয়া কিতা করি আমরা এবং দিয়া আমরা কিতা আছে আটটা কিতা আছে 3x plus 2y is equal to কিতা আছে 8, তো আমরা 8 এর আগে লই যাই তখন লাগি তো 3x plus 2y minus 8 is equal to কিতা হইব 0, ওগুলো নাম্বার 2 হইছে, তো পাইলাম আমরা 1 আর 2 পাইলাম কিতা আমরা 1 আর 2 পাইলাম, অ্যাকচুয়ালি ইঙ্ক করবো শর্টেজ বিকজ মার্কেট ও মানে লকডাউন থাকার লাগে মার্কেট ইঙ্ক প্রপার সাপ্লাই হন না তো ডিফিকাল্ট হয়ে যায় ইঙ্ক পারচেজ করা গেলে তার আগে পাওয়া যায় না আর পাকাটা সামিল হয়েছে, তখন আমরা কিতা করি আলটিমেটলি আমরা গেছি এ ওয়ান বাই এ টু বাহরি, এ ওয়ান বাই এ টু বাহরি চেক করতাম তো আমরা হয়েছে, তো এ ওয়ান হতো এক্সল লগে টু আছে এবার এক্সল লগে থ্রি আছে তো টু বাই কিতা আমার লাগে থ্রি বাড়ে গেল, এক্সল লগে টু এক্সল লগে থ্রি ওগো এ ওয়ান অর্থাৎ এ টু, টু বাই থ্রি হয়ে গেল, পরে যে কিতা করতাম বি ওয়ান বাই বি টু, বি ওয়ান বাই বি টু বাহর, বি ওয়ান কত আছে ওয়াইল লগে মনে মনে কত আছে ওয়ান আর ইন ওয়াইল লগে কত আছে টু, তো দুটা কিতা হয়েছে না যেহেতু পাইলাম কিতা আমরা নিচে দেখুন নিচে লিখে লিখে যাইও যেহেতু কিতা পাইছি আমরা এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু মানে কিতা আমরা লাগি কন্ডিশন এলে কিতা হইব সমীকরণের কিতা হইব যদি আমরা লিখি সমীকরণগুলির সমীকরণগুলি কিতা হইব অদ্বিতীয় সমাধান আছে, অদ্বিতীয় সমাধান আছে ও এক কন্ডিশন আইলে অদ্বিতীয় সমাধান থাকবো না আইলে আমার লাগে নাই হয়েছে, অদ্বিতীয় সমাধান আছে আর তাহলে তো তোমার কিতা বললো খাম বাড়াই দিল বিকজ তুমি কিতা করতে লাগবো সমাধানটা বার করতে লাগবো হয়েছে, তখন আমরা কিতা ও আমরা বজ্রগুণনের মাত আমরা আইব এখন বলা করি তোমার কনসেপ্ট ধ্যান ফুরা দেখছে সে লাগাও বিকজ এখন আমরা বজ্রগুণন দিয়ে কমপ্লিট করতাম তুমি কিতা করলাম আমার মানে এনকারেজ বুঝে এবার লাগে হয়েছে, অতক্ষণ তো আশা করি বুঝতে পারছো আরামসে কোনো প্রবলেম নাই, এখন আমরা কিতা করবো বজ্রগুণন পদ্ধতির মাত আমরা আনবো হয়েছে, তো আমরা ওখানে করিলে আশা করি বুঝবাই তুমি তাই সিম্পল করে করবো অতএব দিয়া কিতা এখন দিয়া কিতা আমার লাগে বজ্রগুণন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতিতে আমরা কিতা করতাম সমাধান করবো হয়েছে,
বজ্রগুণন পদ্ধতি ফর্মুলা কি হইলো গে এক্স ইকুয়াল টু কি আমার লাগে বি ওয়ান এক্স ও নিচে বি ওয়ান বাই সি টু মাইনাস বি টু কি আমার লাগে সিম্পল করা গেলে বি টু সি ওয়ান বি টু সি ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই দিয়ে গেলে আমার লাগে বজ্রগুণন তো আমরা আলটিমেটলি খারে ইউজ করি বজ্রগুণন পদ্ধতি বজ্রগুণন পদ্ধতিতে হইছে পদ্ধতিতে আমরা কিতা করব এক্স ওয়াই বুঝিও উপরে লিখিলে এক্স ওয়াই আর লাগে ওয়ান হয়েছে দেখিয়ে পারে বা লেখার দরকার ডাইরেক্ট মনে রাখা হয়েছে তো দেখো এক্স হইতে অগু মিটাইবে হর্ষটা কিতা করে মিটাইবে অগু মিটাই দিবে আর দিয়ে ধরবে আর দিয়া ধরবে মানে এক্স তো ফার্স্টটা ছাড়ি দিবে হয়েছে বাকি দুগুতে কি খাম তাই কোনাগুনি ফুরন আট উপায় দিয়ে হয়েছে ওয়ান ইন্টু কে ওয়ান ইন্টু মাইনাস এইট তো কিতা লাগবে ওয়ান ইন্টু কে আমার লাগে মাইনাস এইট হয়েছে আট বাকি কে আমার লাগে উপায় দিয়ে উপায় থেকে উপায় ফার্স্ট ফাইভ ইন্টু কিতা আমার মাইনাস দিয়া টু ইন্টু কিতা আমার লাগে মাইনাস ফাইভ বুঝা গেছি না একবারে দেখো ওগু দলায় ও দুইটা আট আটে কে উপায় দিয়ে এইট ইন্টু ওয়ান ইন্টু কে মাইনাস এইট আর এবার কিতা আমার লাগে মাইনাস ফাইভ ইন্টু কিতা আমার লাগে টু বুঝা গেছি নেক্সট খাম কিতা আমার লাগে ওয়াই তো সেকেন্ডটা বুঝছো সেকেন্ডটা ধরো এখন কিন্তু তোরা মনে রাখি ওই জায়গায় তোরা ফ্যাক্ট আছে ওভার থেকে ওভার বুঝা গেছে ফাইভ থেকে থ্রি ফাইভ থেকে থ্রি থ্রি ইন্টু খে মাইনাস ফাইভ থ্রি ইন্টু খে আমার লাগে মাইনাস ফাইভ মাইনাস দিয়া ই মাইনাস একটা ফর্মুলা কিন্তু ই মাইনাস একটা ফর্মুলা তো এগুলো ধরলাই বাদে ওভার থেকে টু ইন্টু খে আমার লাগে মাইনাস এইট টু ইন্টু খে মাইনাস এইট বাদে কিতা ওয়ান তো ওগু মিটা বাকি কিন্তু ভাই দুদুক না টু ইন্টু কিতা আমার লাগে টু আর ইবার কেটে থ্রি ইন্টু ওয়ান মাইনাস থ্রি ইন্টু ওয়ান আশা করি বুঝছো এক্স হইলে ফার্স্টটা ধরলাম ফার্স্টটা ধরিয়া ওভার থেকে ওভার হয়েছে বাই থেকে বাই আট থেকে ওয়ান ইন্টু মাইনাস এইট ওয়ান ইন্টু মাইনাস এইট ফাইভ ইন্টু কিতা আমার লাগে টু হইলো এই মাইনাস এইটা ফর্মুলা মাইনাস ওয়াই ধরলে ওগু মিটাই ভাই তো ওয়াই লাগে কিন্তু তোরা উল্টা ওভার থেকে ভাই উপরে থেকে নিছে তো মাইনাস ফাইভ থ্রি আর টু ইন্টু মাইনাস এইট মাইনাস ফাইভ থ্রি টু ইন্টু মাইনাস এইট আর ওয়ান মিটাইলে থ্রি দুই 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 আর তিন হয়েছে ফোর লাইন ফোর লিখিত হইলো এক্স বাই আট থেকে আট লগে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ফার্স্ট দুগুণা দশ হয়েছে ওয়াই জায়গা থাকলো তি ফাঁসা ফন্ড তো মাইনাস ফন্ড মাইনাস ফন্ড মাইনাসে মাইনাসে প্লাস আট দুগুণা শূন্য ইকুয়াল টু ওয়ান জায়গা থাকলো দুই দুগুণা সাই তিন একে তিন ফোর লাইন যদি ভাঙ্গি আমরা আলটিমেটলি ওখান থেকে ওখান মানে রে তো এক্স বাই কিতা আর দশ থেকে আট গেলে গে দুই বড় করে সাইন প্লাস ইকুয়াল টু কিতা হইব ওয়াই বাই দশ থেকে কিন্তু শূন্য আর ফন্ড গেলে কি কত হবে এক বড় করে সাইন কিতা আমার লাগে ওয়ান তো ওয়াই বাই কিতা হইলো ওয়াই বাই ওয়ান ওয়াই বাই ওয়ান ইকুয়াল টু কিতা আমার লাগে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই এতে তিন গেলে কত আমার এক তো অত হইব দিয়া এক্স বাই টু হয়েদি এক্স বাই টু ইকুয়াল টু একবার অগু তো অগু ইকুয়াল অগু ইকুয়াল তো একবার অগু লোক অগু ইকুয়াল এক্স বাই টু ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান তো ক্রস মাল্টিপ্লাই করলে এক্স একে এক্স দুই একে দুই বুঝছে এবং দিয়ে কিতে হইব অগু ইকুয়াল টু তো একটা তো ওয়াই বাই ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান তো আলটিমেটলি কিতে হইলো ওয়াই একে ওয়াই একে একে তো বারে গেল কিতা আমার লাগে সুতরাং দিয়ে কিতা হইলো আমার এক্স ইকুয়াল টু কত টু আর ওয়াই ইকুয়াল টু কিতা আমার লাগে ওয়ান একবারে সিম্পল টাস্ক ফর্মুলা তুমি না জানলেও তুমি আরামসে করতে পারতে তিনটা মান দিয়ে হইছে আর একটা করলে আমরা আরো ক্লিয়ার হবে বুঝছে
একটা তো আমরা কমপ্লিট নাম্বার 2 আমরা কাছে কি দিয়ে হলো পুরোটা কমপ্লিট হলো আশা করি মত তুমি বুঝতে পারবে x বা x2 আর y কত আমার লাগে বুঝছে নাম্বার 2 আমরা কমপ্লিট হলো নেক্সট আমরা প্রসিড করি নাম্বার 3 থেকে নাম্বার 3 কিছু করা যায়নি আমরা গেছে নাম্বার 3 কিটা দেখি আমরা হইছে কোশ্চেন নম্বরে নোটে মরে করে দেখবে দেখবা তো বুঝবে আরামসে বারে অত কঠিন কিছু না একবারে সোজা কাম বন্ধ করুন পদ্ধতি দিয়েছে তো আমরা নেক্সট প্রো কোশ্চেন কিটা হইছে আমরা দেখি নেক্সট কোশ্চেনের মাত্রাটা আমরা অ্যানালাইজ করি কইছে কিটা আমরা দেওয়া আছে কিটা কিটা আমরা লাগে 3x minus 5y equal to 20 तो এখানে যদি আমরা করা যায় নাম্বার 3 তো এখানে কিটা কইছে আমরা এখানে কইছে 3x minus কিটা আমার লাগে 3x minus 5y 3x minus 5y equal to কিটা 20 তো 20 উল্টা সেটা মাইনাস হয়ে যাইবো তো 3x minus 5y minus 20 equal to কিটা 0 করে নাম্বার 1 এবং দিয়া খে আছে আমরা লাগে একটা আছে আমরা লাগে 6x minus 10y 6x minus 10y equal to কিটা আছে আমরা লাগে কোশ্চেন কিটা হইলো 6x minus 10y equal to কিটা আমার লাগে equal to 40 equal to কিটা আমার লাগে 40 তো যদি সাইড চেঞ্জ করি তে 6x minus 10y equal to minus 40 equal to কিটা আমার লাগে 0 ওগরে সমীকরণ নাম্বার কিটা আমার লাগে 2 সমীকরণ নাম্বার 2 তো ফাইলা আমরা কিটা 1 আর 2 ফাইলা কিটা আমরা 1 আর 2 f এর কাম কিটা আমরা সিম্পল কাম কিটা করতে আমরা a1 / a2 তো এখন দিয়া কিটা করবে ফার্স্ট আমরা কিটা a1 / a2 বাহর a1 / a2 a1 / a2 a1 কত 3 এবা কত 6 তে 3 / 6 3 এর 3 3 দুগুণা 6 আলটিমেটলি 1 / 2 ফলে কিটা b1 / b2 b1 কত -5 b1 কত -5 এবা কত -10 শূন্য শূন্য মানে মাইনাস মাইনাস কাটা 5 এর 5 5 দুগুণা 2 আলটিমেটলি কিটা 1 / 2 এবং দি লাস্ট কে আমার লাগে c1 / c2 c1 / c2 c1 কত c1 এর কি -20 -20 এবা কত হইলে -40 -40 তে মাইনাস মাইনাস কাটা শূন্য শূন্য কাটা আলটিমেটলি 2 এর 2 2 দুগুণা 6 এইছে সত্যানাশ মানে কিটা করে দিছে বেশি আইলি হইছে c1 কিটা -20 বাই -40 মাইনাস মাইনাস কাটা ইবি ইবো কাটা হইছে তো আলটিমেটলি কিটা হলো 2 / 4 2 এর 2 2 দুগুনা 6 আলটিমেটলি কিটা হলো 1 / 2 তো আইলাম কিটা ইকুয়াল সমান ইকুয়াল সমান ইকুয়াল সমান সারার মান 1 / 2 1 / 2 1 / 2 হই গেছে মানে কিটা আমার যেহেতু কিটা পাইছি আমরা a1 / a2 = b1 / b2 = c1 / c2 মানে সমীকরণের অসংখ্য সমাধান হবে সমীকরণ গুলির অসংখ্য অসংখ্য সমাধান আছে আর অসংখ্য সমাধান আনলে আমরা কোনো খাম নাই বিকজ আমরা কিটা করতাম আমরা অদ্বিতীয় আইলে আমরা খাম নাই আইলে আমরা খাম নাই হইছে তো আমরা গেছে কমপ্লিট হলো দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 3 আমরা কমপ্লিট হইছে দেন আমরা কোশ্চেন নাম্বার কিটা করব আমরা 4 আমরা প্রসিড করি 4 এ কিটা কইছে আমরা দেখি তে 4 করলে আশা করি তোমাদের মাথা আরো ক্লিয়ার হইবো 4 এ কিটা কইছে আমরা দেখি লাই 4 এ এখানে কিটা কিটা আছে এখানে কইয়া আমরা দেখে শুরু করি 4 এ কইছে কিটা আমরা x - 3y - 7 = কিটা আমার 0 তো x - x - 3y - 7 = 0 সব সাইড আছে দরকার নাই নাম্বার দিলে কিটা আমার লাগে 1 এবং দিয়া খে আছে আমরা লাগে আলু দেখা দেখা কিটা আছে আমরা লাগে মান ফলে কি আমার লাগে b1 / b2 b1 / b2 b1 কত আছে -3 এবার b1 কত -3 মাইনাস মাইনাস কাটা 3 এর 3 আলটিমেটলি কি আইলো আমার কি 1 তো এইটা তো পরস্পর কি না সমান না তো যেহেতু কি তাহলে আমরা a1 / a2 not equal to b1 / b2 অতএব সমীকরণ গুলির সমীকরণ লেখা বহুত বোরিং লাগে কিন্তু সত্যি মানে সমীকরণ গুলির অদ্বিতীয় সমাধান আছে সমাধান আছে আমরা লিখলাম কারণ আছে তাহলে তো খাম বাড়াইলো তো আমরা কিটা করতাম বজ্র গুণন হইতাম এখন দিয়া কিটা আমার লাগে তো এবো দিয়া কিটা আমার লাগে বজ্র গুণন পদ্ধতিতে বজ্র গুণন দিয়ে আমরা কিটা করতাম ব্যবহার করতাম হইছে তো বজ্র গুণন দিয়ে আমরা কিটা হয় দেখিলে আমরা খন্ড করা যায় না তো বজ্র গুণন আমরা ফার্স্ট খাম কিটা আমরা কিটা করতাম অন্তকে গুণ করে লিখতাম তো কিটা কিটা আছে ইবাই 1 ইবাই 3 তো কিটা আমার লাগে 1 আর খে আমার লাগে 3 1 আর খে আমার 1 আর খে 3 হইছে ইবাই -3 ইবাই -3 দেখিলে লাগমু ফার্স্টটা মিলাইলাম এইসে দেখে আইলো -3 -15 দেখলাম কিটা -3 ইনটু কিটা আমার লাগে -15
15 হইছে মাইনাস 3 ইনটু কি তা আমাদের লাগে মাইনাস 3 ইনটু মাইনাস 15 ই মাইনাস ইকো হা মাইনাস ফর্মুলার মাইনাস হইছে ই মাইনাস একটা ফর্মুলার মাইনাস তে মানে কি কি রইছে মাইনাস 3 আর মাইনাস 7 হইছে মাইনাস 3 আর মাইনাস 7 তাহলে আমাদের কি তা আমাদের লাগে মাইনাস 3 সত্যানাশ মাইনাস 3 ইনটু কি তা আমাদের লাগে মাইনাস 7 হইছে পুনরায় ডে লে হ্যাঁ সুন্দর করে লিখ কেনা লে বেজা লাগি যে বারে মতন তো কি তা হইলো আমরা লাগে x কি তা হইলো আমরা কইছে x তো x বাই x কইলে ওগুমিটা হইলাম তো বাইরে কি মাইনাস 3 মাইনাস 15 তো কি তা হইলো মাইনাস 3 ইনটু কি তা হইলো মাইনাস 15 মাইনাস থাকালে ব্র্যাকেট ই মাইনাস একটা ফর্মুলার মাইনাস হইছে বাইরে কি হইলো মাইনাস 3 মাইনাস 7 তো আলটিমেটলি লিখবো কি তা মাইনাস 3 ইনটু কি তা আমার লাগে মানে ইনটু তে বাটে মাইনাস কি তা আমার লাগে 7 হইছে ইকুয়াল টু দিয়া y বাই ইকুয়াল টু দিয়া y বাই y কইলে মিডল একটা মাইনাস হওয়া কিন্তু y লাগে উল্টা অবাইতে কি হবে তো 3 ফুরন কে 7 তাহলে আমার কি তা 3 ইনটু মাইনাস 7 i বাই কি তা আমার লাগে 1 ইনটু 15 ই মাইনাস ফর্মুলার মাইনাস 1 ইনটু কি তা হইবো কে 1 ইনটু মাইনাস কে আমার লাগে 15 হইছে আশা করি মত বুঝতে পারতে তুমি তাই দেখো ওগো মিটাইলাম অবাইতে কি হবে খালি y লাগে অবাইতে কি হবে কেটা এম এম হইছে অবাইতে 3 ফুরন মাইনাস 7 এবার কি তা ওগো মিটাই দিলে ওগো মিটাইলে কি তা 3 ইনটু মাইনাস 7 1 ইনটু 15 আর বাকি রইছে কে আমার লাগে 1 তো 1 কইলে তো ওগো লাস্টটা মিটাইলাম তো কে কে আইলো না তো মাইনাস 3 আছে একো মিটাই দিলাম তো অবাইতে কি হবে এখন 1 ইনটু মাইনাস 3 কি তা হইবো 1 ইনটু কে আইলো মাইনাস 3 আর ই মাইনাস তো ফর্মুলা মাইনাস এবার কি তা আইলো 3 ইনটু মাইনাস 3 হইছে বুঝা গেছে ওগো মিটাইলাম অবাইতে 3 আর মাইনাস 3 মাইনাস 15 মাইনাস 3 মাইনাস 15 আর মাইনাস 3 মাইনাস 21 ওগো মিটাইলাম 1 ইনটু মাইনাস 15 সরি উল্টা উল্টি ওয়াই লাগি তো তো মাইনাস 7 ওগো 3 আর 1 ইনটু 15 ওগো মিটাইলাম ওগো বাই হইছে ফর অল ইন দেখি আমরা কি তো হইব মাইনাস মাইনাস প্লাস 3 বন্ড 44 হইছে মাইনাস মাইনাস প্লাস 3 বন্ড 44 মাইনাস মাইনাস প্লাস ফিরে প্লাস মাইনাস মাইনাস 321 হইছে ইকুয়াল টু দা y বাই 321 লগে লগে মাইনাস 21 321 লগে মাইনাস আর প্লাস মাইনাস 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 কিন্তু কি তা আছে আমার লাগে 1 মাইনাস মাইনাস প্লাস কত হইলো আমার লাগে 15 এবারে কি তা 1 বাই 1 বাই 3 এর 3 লগে মাইনাস 3 এর 3 লগে মাইনাস 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 প্লাস আলটিমেটলি কত আমার লাগে 9 বুঝছেন বাত 3 এর 3 লগে মাইনাস 3 3 এর মাইনাস মাইনাস প্লাস ফর অল যদি করা যায় x বাই কি তা হইলো কিন্তু কি করলে 24 কত হইলো 24 এবারে দি মাইনাস করলে কত হইলো মাইনাস 6 আর এবারে দি করলে কত হইলো 1 বাই 6 হইছে অতএব দিয়া কি তা ওগুলো লগে ওগু সমান তো x বাই 24 ইকুয়াল টু 1 বাই কি তা আছে আমার লাগে 6 1 বাই কি তা আছে 6 যে খাটাখাটি করি আমার x 24 একে 24 24 বাই 6 সাইড হয় 24 x ইকুয়াল টু কত হইলো 4 হইছে এবং দিয়া কি হইলো অটা লগে অটা তো y এবারে মাইনাস 6 ইকুয়াল টু কি তা 1 বাই 6 1 বাই 6 কোনা কোনি ফুরম করো y জায়গা থাকো মাইনাস 6 একে মাইনাস 6 আর নিচে কি তা আমার লাগে 6 6 একে 6 আলটিমেটলি মাইনাস 1 তো y ইকুয়াল টু কি তা হইলো মাইনাস 1 তো ফাইলাম কি তা আমরা নির্ণয় দিয়ে ফাইলাম y কত মাইনাস 1 আর x কত আমার লাগে 4 একবারে সুজা খাম ওগো মিটাইবা ওগো ধরবা ওগো মিটাইবা ওকে x কইলে 62টা y কইলে 2টা আর অন কইলে 62টা হইছে আশা করি বুঝতে পারবা কমপ্লিট হইলে আমরা দেন কোশ্চেন নাম্বার আমরা কোনটা যাই এখন 5 5 প্রসিড করি হইছে 5 যদি করা যায় তো 5 নিজে নিজে ট্রাই করি ফার বাই তুমি দেন কারণ আমরা 2 বাই কত 4 ট্রান্স 5 বাই গিয়া সমীকরণে অসংখ্য সমাধান হইব দরকার নাই আমরা 4 টা 6 নিজে ট্রাই করি লিও x - 2y x - 2y ইকুয়াল টু কিটা 6 আছে x - 2y ইকুয়াল টু 6 আছে আর একটা কিটা আছে 3x - 6y ইকুয়াল টু 0 আছে তো আলটিমেটলি a1 বাই a2 করলে 1 বাই কিটা হইব 3 আইব আর যদি b1 বাই b2 করতে -2 বাই 6 আইব হিটা 0 আইব আলটিমেটলি কিটা হইতো না a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2 নট ইকুয়াল টু কিটা হইব c1 বাই c2 মানে সমীকরণের অসংখ্য সমাধান হইব যে কোন সমাধান ফার্স্ট হয় নিজে নিজে ট্রাই করলে বিকজ আমরা করা লাগতো না অদ্বিতীয় সমাধান আইতো না আমরা করতাম মানে হইছে আর নাম্বার 7 যে কোয়াস আমি করি যেটা কমপ্লিকেট লাগতে পারে সমাধান ওকে করে দিলে আমি নাম্বার 7 কি ডিফারেন্ট আছে বারে বারে আইতে পারে তোমাদের পেপার কমপ্লিট করি আমি নাম্বার 7 এ সেটা বুঝে দেখি আমরা একবার সিম্পল করে করে মত কমপ্লিকেট বানাই তোমরা বুঝা লাগে সিম্পল না হয় তো আমরা শুরু করি নাম্বার 7 এ তোরা ডিফারেন্ট লাগতে পারে বিকজ এই টাইপ অফ ম্যাথ মানে ফার্স্ট টাইম পারে আগে তো আসো না তো আমরা কিসে কিতা আছে এখানে কই আমরা স্টার্ট করি এখানে কিতা কইছে আমরা ওকে দেখি আমরা বানাইমু কিতা কইছে 3a বাই x 3a বাই x 3a বাই কিতা কইছে x মাইনাস কিতা কইছে আমরা 2b by y 2b by 2b by y is equal to কিটা কইছে আমরা রে minus 5 minus 5 কইছে আমরা তো আমরা minus 5 উল্টা লই আইতা আলটিমেটলি কিটা হইব 3a by x 3a by x equal to কিটা হইব 2b by y is equal to কিটা plus 5 plus 5 equal to কিটা 0 করে দিলে নাম্বার 1 আর এবং দি কিটা আছে আমরা ফলক গেলে একটা কিটা আছে আর একটা আছে a by x a by কিটা আছে আমরা লাগে x হইছে a by x বাদে কিটা আছে আমার প্লাস 3b by y প্লাস কিটা আছে
plus 3b by y 3b by y is equal to kita ase 2 is equal to kita ase amra kase 2 ase tar amra kita ortam to plus 2 ulta likhe debo minus 2 to ultimately mari diye kita amar lage a by x plus 3b by y minus 2 equal to kita amar 0 ekhon diye ultimately kita bortam a1 by a2 a1 by a2 amra bar kori hoyse tumi dekhen mone calculate kore ba khorosan dekhe nije nije kita jaldi jaldi amra try marosan dekhe daibo a1 by kita kita to dekho amar x koi de x to x koi de koto hoye gelo 1 by x dekho simple math 3a by x মানে এনে মনে মনে খেয়া আছে 1 by x 1 by x একটা আছে হইছে তো x বলতে মান কত 1 by x তে আলটিমেট লগে কত আছে 3a তো এবারে কি হইব 3a এবারে কত আছে খালি আমার a a কিটা হইলো খাতা গেল কত হইলো আমার লাগে 3 বাদে কিটা b1 by b2 b1 by b2 b1 কইতে কত আছে ইনো -2b -2b এবারে কত আছে আমার লাগে +3b +3b তো দেখি না আমরা bb খাতা হইলো আলটিমেট লিখে দাও -2 by 3 তে কিটা আছে যেহেতু কিটা পাইছি আমরা যেহেতু a1 / a2 a1 / a2 not equal to b1 / b2 মানে কিটা নাই সমীকরণে কিটা লিখবা সমীকরণের সমীকরণগুলির চলি সমীকরণগুলির অদ্বিতীয় সমাধান আছে অদ্বিতীয় সমাধান আছে অদ্বিতীয় সমাধান আছে বুঝছে তাহলে কিটা করতাম আমরা বার করতাম সমীকরণগুলি অদ্বিতীয় সমাধান আছে তাহলে আমরা খাম কিটা আমরা গুণতর কিটা করতাম ফাইন্ড আউট করতাম বুঝছে বার করা লাগবে আমরা ভিডিও ওয়াকিং করে আমরা কিটা করতাম গুণতরে বার করতাম হইছে বার করতে গেলে কোন পদ্ধতি নিলাম আমরা বজ্র গুণন দি মারম আমরা হইছে তে বজ্র গুণন ইউজ করি আমরা কিটা লাগমু বজ্র গুণন পদ্ধতি তে হইছে বজ্র গুণন পদ্ধতি ওগো আমরা 1 নম্বর ওগো আমরা 2 নম্বর আমরা জায়গা ভালো লাগবে তাহলে আমরা কিটা করে গুণতরে আগলা করে দি আর হইছে তো আমরা ফারস্টে কিটা এই তো x / বাদে কিটা আমার লাগে y / আর লাস্টে কিটা আমার লাগে 1 / হইছে তো আমরা দেখি আগে কিটা কিটা আয় এখন ইনো x হইতে তো বেরা আছে এখন দেখো তোরা চিন্তা হইতে পারে তোমরা তোরা চিন্তা করে দেখিও ইনো x হইতে আমরা তো আলটিমেটলি কিটা 1 / x কিটা আমার 1 / x তো লেখবা কিন্তু 1 / কিটা ধরবা x হইছে ইনো y হইতে কিটা আমার লাগে 1 / y তো ধরবা কিটা আমার লাগে 1 / y আর 1 / 1 হইতে আলটিমেটলি কিটা আমার লাগে 1 তো 1 জেলা আছে হলো তো হইছে ইনো x হইতে কিটা আমার 1 / x আর হইছে তো এবারে কত আছে 3a কিটা আছে আমার ফার্স্টটা 3a মানে আছে -2b -2b আর বাদে কত আছে আমার লাগে 5 হইছে আর সেকেন্ডটা কিটা কিটা আছে সেকেন্ডটা আছে আমরা a আর কিটা আছে 3b আর কিটা আছে আমরা 3b আর কিটা আছে -2 হইছে তো আশা করি মত বুঝবাই আমরা বাকি বাজে খাম আমরা সেম সেম আবার আগটা আগটা টেন তো লাগানো হইছে আমি অন্য ডিফারেন্ট কালার পেন লই বুঝনাই মোবাইল করে আমরা ফর্মুলা মজা করে হইছে তো কিটা আছে দেখো x কইতে ফার্স্টটা মিডল লিম হইছে ওগো মিটি গেল তো হ্যাঁ আছে -2b into 2 তে লিখমু কিটা -2b -2b into কিটা -2 বুঝে -2b into কিটা -2 আর ই মাইনাস তো ফর্মুলার মাইনাস বাদে কিটা 3b into 5 তো 3b into কিটা আমার লাগে 5 বুঝে সিম্পল কাম একবারে ফারস্টে কিটা পড়ছি আর বাট দেখিলে বলা যায় ডাউট লাগে কনফিউশন থাকতে পারে এরর তো আর বাট দেখিলে আমরা কিটা ইউজ করলাম আমরা 1 / x 1 / x আমরা কিটা বললাম ইউজ করলাম একটা একটা করে বলে যেত বুঝে গেল ওরে 1 / x 1 / x কইলে অক্টা কিটা বললাম ফার্স্টটা x কইলে ফার্স্টটা মিটে নিলাম ও দুগো ঘুরন হইছে ওবাই থেকে ওবাই -2b আর কে আমার লাগে -2 তোরা আরো শর্টকাট কইলে এ বলা বুঝবে তো জানে আর তো আটাই লই দুগো ধরলে ইনো মাইনাসে মাইনাসে কিটা হয় প্লাস মাইনাসে মাইনাসে প্লাস দুদুগনা কিটা সাইড শর্টকাট বাগা বুঝা তোরা আখা মাটি দিব হ্যাঁ ইগু ধরলে ইনো কিটা হয় মাইনাসে মাইনাসে প্লাস দুদুগনা সাইড লগে কিটা b তো আলটিমেটলি কিটা হয় 4b কিটা হয় 4b মাইনাস ই মাইনাস ফর্মুলা মাইনাসে ইনো কিটা হয় টি ভাষা ফন্ড লগে কিটা বি আলটিমেটলি কিটা হল 15b 15b পরটা কিটা আমার লাগে খুজি করি আমরা y / y / y ধরলে কিটা হইতো মা দেখুন সেকেন্ডটা ওগো কিটা হইতো মাইনাস বাট ওগো আমরা হরাই দাম ও বাই দি ঘুরন 5 আর a মিলে কিটা হইলো 5a কিটা হইলো 5a আর ই বাই দি ঘুরন করলে 3 দুগনা 6 ইনো তো কিটা আছে মাইনাস আছে মাইনাস আছে বা 3 আর 3 দুগনা 6 লগে কিটা a আলটিমেটলি কিটা হইলো -6a 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 বুঝা গেছেন অষ্টটা ধরলাম ও বাই দি বাই ঘুরন 5 আর a মিলে 5 এ এবার 3 দুগুণা 6 লগে কিটা এবার তার লগে মাইনাস আছে তো ও মাইনাস জায়গা তাই লইছে বুঝলেন আরামসে 3 দুগুণা 6 লগে কিটা মাইনাস তো -6 এ হইছে আর কিটা আমার 1 / কিটা আমার 1 / করলে কিটা হইব ওগো মাইনাস ওগো হরি গেল 3 ও বাই দিও বাই 3 3 9 লগে কিটা এবি 3 3 9 লগে কিটা আমার এবি এবি আর ই মাইনাস তো খার মাইনাস ফর্মুলা মাইনাস ই মাইনাস তো ফর্মুলা মাইনাস এবার কে আছে দেখো 2 আর এ মিলিয়া মাইনাস কিটা হইলো মাইনাস 2 আর এ মিলিয়া 2 আলগে কিটা এবি তো আলটিমেটলি কিটা হইব -2ab -2ab তাহলে লিখিও ধর -2ab -2ab আর আবার দেখিলে আমরা দেখো x 1 / x কই দগো মিটাইছি তো মাইনাসে মাইনাসে প্লাস দুই দুগুনা সাইন লগে b তো সাইন b আর এবাই তিভাষা ফন্ড b বুঝছে আমার সামনে তো মাইনাস ফর্মুলা মাইনাস y কই দগো মিটাইছি
অবাধী পূরণ y এর দুগুণ থেকে অবাধী 5 বারে মিলিয়া 5 এ আর 3 দুগুণা 6 লগে মাইনাস হইছে নেক্সট লগে মিটাইলাম 3 3 ইংগা 9 লগে এবি 2ab হইছে নেক্সট লাইন পর লাইন বহুত ইম্পর্টেন্ট আমার 1/x 1/x জায়গা তালো ইনটা কি করলে কি হইলো 4b কিটা আমারতে আমরা 4b মাইনাস তো আলটিমেটলি কেন 4b আমরা হইছে 4b আর কিটা আমার লাগে 15b হইছে তো করলে কি দাও আমরা হইছে কোনটা থেকে সার্কেল লাগে 11 লগ লগ সাইন মাইনাস লগে কিটা আমার b হইছে ইজ इक्वल টু কিটা আর y বাই ইনো কিটা আছে 5a মাইনাস মাইনাস এ প্লাস কিটা আমার লাগে 6a इक्वल টু কিটা এবাই কিটা আছে 1 9ab 9ab মাইনাস মাইনাস এ প্লাস আলটিমেটলি কিটা আমার লাগে 2ab এ ফর অনলাইন যদি করি আমরা কিটা হইব 1/x 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 বাই কিটা মাইনাস 11b মাইনাস 11b বাই দি করলে কিটা হইলো y বাই 6 পাশে 11 6 পাশে 11 কিটা আমার a আর বাই কিটা আমার লাগে 1 বাই 9 2 11 9 2 11 ab 11 ab ab বুঝছে তো আমরা এখন অতএব দি একবার কিটা অক্ট বাই অক্ট তো আলটিমেটলি কিটা হইলো 1/x 1/x বাই কিটা মাইনাস 11b মাইনাস 11b ইকুয়াল টু 1/11eb 11 ab তো কিটা হইলো 1/x জায়গা 1/x জায়গা গুণাগুণি পূরণ মার হলে কিটা হইব অষ্টমতে গুণ হইব মাইনাস 11b আর নিচে কিটা 11 ab 11 ab বুঝা গেছিনি দেখো 1/11 ওগু 11b আছে 11b ওগু জায়গা থাকলো অগুন থাকি ওগু আছে পূরণ হইব জায়গা থাকিলো bb কিটা হইলো কাটা গেল আর আলটিমেটলি কিটা 11 11 কাটা গেল আলটিমেটলি খের হইলো তো ইমপ্লাইজ দি কিলো করলে কিটা 1/x माइनस 1/a মানে x इक्वल टू কিটা হইলো माइनस x इक्वल टू কিটা হইলো माइनस আশা করি মাত্র তুমি তো বুঝতে পারবে আমরা কিটা করছি বহুত সিম্পল করে করছি একবারে কারণ কমপ্লিকেট বানাইছি না কারণ বুঝবার লাগে তো আমরা x এর মান কত হইলো x এর মান হইলো माइनस x এর মান কত হইলো माइनस a আর কে বাকি রইছে আমরা কি b বাকি রইছে এবং দিয়ে কিটা করব আমরা এবং দিয়া আমরা কিটা করব ওগুর থেকে তো b আইবো তো y বাই কে y বাই আমরা কিছু x আই কিছু বাকি খালি বা করতাম y বা করতাম তে y y থাকি y by 11 a equal to kita 1 by 11 ab 1 by 11 ab 1 by 11 ab तो देखो सुधा मत y जगह तक लो 11 a है 11 a और नीचे kita 11 ab a खाटो 11 11 खाटो किधर रही से 1 रही से ऊपर तो y जो खराज जो सिंपल हम 11 ab तो अल्टीमेटली kita ओह सॉरी 1 by y माय मिस्टेक ओनो किधर है तो 1 by y 1 by y वो क्या लग रहा है ओनो किधर 1 by y 1 by वन बाय वाई वन बाय वाई और भाई कितना है तो वन बाय कितना हमारे लगे वाई और भाई कितना है वो इन्हों सॉरी ठीक है तो उन्हों कितना है वो वन बाय वाई वो इसे तो इन्हों कितना है वो हमारे लगे वन बाय वाई इक्वल टू कितना हमारे लगे तो इंप्लाइज कितना है लो वन बाय वाई इक्वल टू वन बाय बी माने वाई इक्वल टू कितना हमारे लगे बी वो इसे तो हम भाई कैसे हम कंप्लीट निर्णय दे एक्स इक्वल टू माइनस ए और वाई इक्वल टू कितना हमारे लगे बी तो आशा करें मत बुझे बहुत कॉम्प्लिकेट है बट सिंपल उत्तर क्या लगे खाली खानो किधर तो माइनस আমার 1 বাই y হয়ে গইত না কারণ বাই x এর ভ্যালু কত 1 বাই x হইছে তো আমরা এখান থেকে আর করতাম না বিকজ তুমি যেন বাকি কোন করে তুমি যেন ট্রাই করে দেখিও নাম্বার 8 10 নিজে নিজে ট্রাই করে দেখি ফর বাই একবার সুজা কাম আছে নিজে করি হইছে আশা করি আমরা বুঝলে প্রবলেম কোন জায়গা ডাউট থাকলে জিগাইও আর ভালো লাগে লাইক করিও হইছে বুঝবা তো আমরা শুরু করি এখানে কিটা আছে আমরা লাগিয়া ব্লু কালার ভিজিবল না কেবল বাট আমার তো লাগে না অনেক প্রবলেম হইব করি লেট মি চেক এগেইন দেখা যাবে চলো ক্লিয়ার ক্লিয়ারলি ফিরে যদি কারো ডাউট লাগে যে ব্লু কালার দেখা যায় না দেন ব্লু কালার ইন বিকজ পেন মার্কেট অ্যাভেলেবল না তো সমস্যা হয়ে গেছে কি এখানে কিটা কইছে আমরা লাগিয়া কিটা কইছে 2x a + 3y = কিটা কইছে 7 কইছে তো ইকুয়াল টু কিটা হইব 2x a + 3y = আচ্ছা - 7 = কিটা হইব আমার লাগে 0 হইছে বুঝতে পারতে অতো গেলে একটা মাত্র আমার লাগে এবং করে দিয়ে নাম্বার দিয়ে কিটা আমার লাগে 1 হইছে এবং দিয়া খে আছে আমার লাগে আটটা কিটা আছে a মাইনাস b লগে কিটা আছে আমরা x আটটা কিটা আছে a প্লাস b লগে কিটা আছে y ইকুয়াল টু কিটা আছে 3a প্লাস b প্লাস 2 তে আমরা কিটা বলে পুরোটা এখন সি চেঞ্জ করে আনি আমরা কিটা হইব a মাইনাস b লগে কিটা আছে x কিটা আমার লাগে a প্লাস b লগে কিটা আছে y মাইনাস দিয়া 3a প্লাস b প্লাস 2 ইকুয়াল টু কিটা আমার লাগে 0 গুণে নাম্বার 2 এখন প্রশ্ন মধ্যে এখন যেহেতু কিটা হইছে সমীকরণ লাইন বলে গেছে
রৈখিক সমীক জোড়া সমীকরণগুলোর অসংখ্য লেখতে পারটা কি আমাদের যেহেতু সমীকরণগুলির অসংখ্য সমাধান আছে কিটা আছে অসংখ্য সমাধান আছে অসংখ্য সমাধান আছে তো এখন প্রশ্ন মতে অসংখ্য সমাধান আয় কোন সময় হয়েছে অসংখ্য সমাধান আছে অতএব কিটা লিখতে পারটা কোন সময় অসংখ্য সমাধান হয় এ ওয়ান বাই এ টু ইকুয়াল বি ওয়ান বাই বি টু ইকুয়াল কিটা হয় সি ওয়ান বাই সি টু আইলে হয়েছে ও কন্ডিশনে অসংখ্য সমাধান আয় আমার হয়েছে অসংখ্য সমাধান আমরা কি সেট যদি আমরা ভ্যালু নিয়ে পাই আমরা এ ওয়ান এ ওয়ান হইতে খেয়ে আমার টু এ টু হইতে খেয়ে আমার এ মাইনাস বি হয়েছে ফিরে এ বাই দিয়ে এলে বি ওয়ান কত আমার লাগে থ্রি বি ওয়ান কত থ্রি আর বি টু কত আমার লাগে এ প্লাস বি সি ওয়ান কত আমার লাগে মাইনাস সেভেন আর এবার কত আমার লাগে থ্রি এ প্লাস কিন্তু আমার লাগে থ্রি এ প্লাস বি প্লাস টু মাইনাস মাইনাস কিন্তু এলো খাটি দিল হয়েছে থ্রি এ প্লাস বি প্লাস টু ক্লিয়ার তোরা বুঝো থ্রি এ প্লাস বুঝবো আমরা সি টু হয়েছে অতএব সব সমান তো অতুকু দূরে লাগে ফার্স্ট আমার বাজার অতুকু জিম আমরা হয়েছে সিম্পল কাম করতে পারি তো অতুকু দূরে লেগে অতএব কিন্তু আমার লাগে টু বাই এ মাইনাস বি ইকুয়াল টু কিন্তু হইব থ্রি বাই এ প্লাস বি হয়েছে তো করলে কিন্তু থ্রি দিয়ে করলে এবার হবে থ্রি দিয়ে এরে করলে থ্রি এ থ্রি দিয়ে বিলে করলে কিন্তু হইব থ্রি বি আর টু দিয়ে এরে করলে কিন্তু হইব টু এ টু দিয়ে বিলে করলে কিন্তু হইব টু বি বুঝা গেছে মানে একবার সিম্পল কাম দেখো তিন দিয়ে এরে ফোরন ক্রস মাল্টিপ্লাই তিন দিয়ে এরে থ্রি এ তিন দিয়ে বিলে থ্রি বি দুই দিয়ে এরে টু এ দুই দিয়ে বিলে টু বি তো আলটিমেটলি করলে কিন্তু হয় 3a minus 2a, 3a minus 2a equal to kita or minus 3b minus 2b equal to kita or 0. Sara ek baje banlo. 3a ta ki 2a ke liye kya a ibar minus minus plus ultimately 5b equal to kita. Mala ke 0 hilo. Ek bar simple kam. Aur abong diya arakta korte pare kita amra. Aur kagul jay number naya samikaran number dile kita 3. Arakta kita ito pare. Arakta ito pare to 3 by a plus b. 3 by a plus b equal to kita ito pare. Mala ke 8 ito pare to. To dure le kita mala ke 3 by 8. Ogu equal to kya ito pare. To 3 by kita mala ke a plus b equal to kita 7 by 3a plus b plus 2 hoise cross multiply korle 7 di a korle 7a 7 di b di korle kita hobo 7b 3 3 ka kita ultimately 9a by di korle kita hobo plus kita hobo 3b plus ka 3 duna kita amar lage 6 asha kore mat bujhte parte 7a tar jagat tarlo 7a tar jagat tarlo tar lagan ache 9a plus ta kita hilo minus 9a by kita ache 7b tar lagan kita ache 3b ulta chole kita hobo minus hoye ar by kita ache equal to kita amar lage 6 thao jagat hoise বুঝা গেছে মাত দেখো সেভেন এ তার জায়গা থাকলো তার লাগান প্লাইনি আছে প্লাস থেকে মাইনাস হয়ে আইলো সেভেন বি জায়গা থাকলো থ্রি বি মাইনাস হয়ে আইলো সেভেন থেকে টু এ গেলে কি হলো মাইনাস টু এ এবার এদিকে আইলো ফোর বি ইকুয়াল টু কিনা সিক্স নাইন থেকে সেভেন গেলে টু বড় করে সাইন মাইনাস সাত থেকে তিন গেলে সাই বড় করে সাইন প্লাস হয়েছে এই দুপুর থেকে টু কমন দিলে মাইনাস টু কমন দিলে কিন্তু এ প্লাস টু বি ইকুয়াল টু কিনা এবার জিরো এ মাইনাস টু বি সরি এ মাইনাস টু বি মাইনাস কমন দিয়েছে গিয়া তো এ আর মাইনাস হয়েছে তো ইকুয়াল টু কিনা আমার লাগে সিক্স ইকুয়াল টু কিনা সিক্স নেক্সট লাইন কিন্তু এ মাইনাস টু বি এ মাইনাস 2b ইবা কি দইব 6 বাই 2 আলটিমেটলি কি তামাল লাগে 3 ও পুরোটা পুরোন থেকে দই গেল ভাগ হয়ে গেল হইছে পুরোন থেকে ভাগ হই আইলো তো আলটিমেটলি কি দইলো a 2b ইকুয়াল টু কি তা - 3 ওগুলো দুই নাম্বার কি তামাল লাগে সাইড হইছে এখন এ তিন আছে তিন আর কি তা সাইড আছে তিন সাইড কি তা করতে লাগবে সমাধান করতে লাগবে তিন সাইড দিয়ে সমাধান করলে কি দইব আমরা গেছে অপশন যদি করি আমরা আমরা গেছে অপনয়ন দিয়ে করে লইব হইছে অপনয়ন পদ্ধতি কি তা পদ্ধতি হইছে আমরা অপনয়ন পদ্ধতি হইছে একবার এখন যে কি তা পদ্ধতি অপনয়ন পদ্ধতি কি তা পদ্ধতি অপনয়ন পদ পদ্ধতিতে এই তামিলটা লেখা রে অপনয়ন পদ্ধতিতে কিটা হলো আমরা তিনটে সাইডে কিটা করে দিই বিয়োগ করে দিই তিনটে সাইডে বিয়োগ করে দিই দেখো কিটা আমার লাগি সমীকরণ সমীকরণ 3 সমীকরণ 3 মাইনাস কে মাইনাস কে আমার লাগে সমীকরণ কিটা আমার লাগে 4 তিনটা কি সাইডে কিটা করে সমীকরণ তিন থেকে সাইডে কিটা করে মাইনাস করে তিনে কিটা হইছে a 5b a 5b 0 এবা কিটা হইছে a 2b কিটা -3 হইছে যদি আমরা করাত যাই তো আলটিমেটলি কিটা আমরা যদি আমরা অপশন মিলাই নিয়া তো ইনতে কি করলে কিটা আর আমরা গেছে a ফারস্টটা কিটা হইছে a 2b a 5b কিটা হইছে আমরা গেছে a 2b a 5b 0 হইছে আর একটা হইছে আমরা গেছে a 2b কিটা হইছে আমরা গেছে a 2b minus 6 আছে সামথিং আমার লাগে এখানে 3 আইতো তখন আমরা প্রসিজার কোন সামথিং মিসিং হইছে কোন জায়গা 3 দুগুণা 6 এস পার কোশ্চেন দেখো সাইন -2 না +2 মারা আহা সামথিং মিসিং বিগ বিগ মিস্টেক হইছে
অখনকিত হইতো কোয়েশ্চন মিস্টেক হইছে অখনকিত হইতো মাইনাস 2 তো খেয়াল রাখো সবে অনলাইন লেখা আছে না তো খেয়াল রাখো এস পার কোয়েশ্চন অখন মাইনাস 2 এখানে মাইনাস 2 কিত হইবো মাইনাস 2 এখানে কিত হইবো মাইনাস 2 হইবো মানে এখানে কিত হইবো মাইনাস 6 তো মাইনাস 6 হইবো এখানে কিত হইবো মাইনাস 6 হইবো বুঝছে এখানে মাইনাস 6 মানে এখানে কিত হইবো মাইনাস 6 হইবো এখানে কিত হইবো মাইনাস 6 হইবো তো খেয়াল রাখো সবে বাকি সারা ঠিক আছে তাহলে ওখানে তোরা কিত হইবো মাইনাস 2 হইবো মাইনাস 2 হইলে গুড চেঞ্জ হইবো মাইনাস 2 মাইনাস 2 হইলে 3 দুগুণা কিত হইবো মাইনাস 6 নো কিত হইবো মাইনাস 6 অনু মাইনাস 6 অনু মাইনাস 6 মানে ফোর লাগি দইবো এবার মাইনাস ই মাইনাস কিত এবার মাইনাস মাইনাস কিত হইলো খাটা গেল তো আলটিমেটলি 6/2 আলটিমেটলি করলে কত হইলো মানে লাগে 3 হইছে তো এখানে কিত হইলো 3 ফোর লাগি দইলে প্লাস থাকি মাইনাস খাটা গেল মাইনাস থাকি প্লাস কিত হইলো আর 5 থাকি যদি করা যাও 5 থেকে 2 গেলে 3 বড় বড় সংখ্যা কিটা মাইনাস মাইনাস 3 বিলে প্লাস থাকি মাইনাস তো আলটিমেটলি মাইনাস 3 মাইনাস মাইনাস খাটা তো b ইকুয়াল টু কিত হইলো 3/3 3/3 বলে কিত b ইকুয়াল টু কিত হইলো 3/3 3 3 খাটা করে গেল কত 1 তো আলটিমেটলি কিত হইলো কবার গেল 1 বার বুঝছে বিবি খাটাখাটি করলে দেখা অভাব দেখা দিছে মাইনাস মাইনাস তো কিতা হইলো বা মাইনাস আর মাইনাস খাটা গেল কিতা 3/3 খাটাখাটি করলে কত হইলো 1 তত হইব বি ইকুয়াল টু কত হইলো 1 হইছে এখন কিতা হবে ভাই বি ইকুয়াল টু 1 কে বি ইকুয়াল টু 1 কে 3 তো ওগো কিতা সাইন নাম্বার ওটা কিতা আমার সাইন নাম্বার তো 3 সাইন দেখুন এবিন কোন বাই দুনিয়া ফলে কিতা হইব কে 3 নং সমীকরণে 3 নং সমীকরণে 3 নং সমীকরণে বসিয়ে কিতা আমার লাগে বসিয়ে বসলে কিতা হইব এ মাইনাস কিতা হইব 5 এ মাইনাস 5 আর বি বদলা খায় বি বি বদলা খায় আছে মানে বি বি বদলা খায় মানে লাগে কত বাই বি বদলা মানে আমরা 1 তো কিতা হইব 5 ইনটু কিতা মানে লাগে 1 ইকুয়াল টু কিতা 0 তো এ ইকুয়াল টু কিতা হইব 5 তোরা ওটা তোরা চেঞ্জ করে সময় বিকজ অত কাট কাট হতে লাগা পড়া তুমি যখন কিতা আর কোশ্চেন তোরা চেক করলি ফার্স্ট বিগিনিং এ জানো জানো প্লাস 2 লেখা আছে কিতা লিখলে মাইনাস 2 লিখলে কি হইব হ্যাঁ বিকজ ফার্স্ট মিস্টেক হয়ে গেছে তোরা ওটা খেয়াল রাখবি তোরা সবে মানে করার সময় তো বহুত ইম্পর্টেন্ট ম্যাথিকটা তো খেয়াল রেখে সবে যেন সুতরাং দেখি তাহলে ভাই বাকি সারা ঠিক আছে খালি কোন স্টেপ তো মিসিং হচ্ছে সুতরাং কিতা এ ইকুয়াল টু কত আছে 5 আর বি ইকুয়াল টু কত আছে মাইনাস 1 এ তোরা খেয়াল রেখে সবে বিকজ বহুত ইম্পর্টেন্ট ম্যাথিকটা আর এটা রং ওয়ার্ড ঠিক না বিকজ স্টেপ সব ঠিক আছে ও তোরা খালি চেঞ্জ হলো কি অত ডিফিকাল্ট হতো না খালি মাইনাস প্লাস থেকে কিতা মাইনাস বানাই খালি সে কোশ্চেন করার সময় খেয়াল রেখে সবে মাইনাস মাইনাস 2 হতো মানে ও আমরা কমপ্লিট নাম্বার 1 নিলো নাম্বার 1 এক মাইনাস কত চেঞ্জ করতে পারে বুঝছে তো কোশ্চেন সেটআপ পুরো চেঞ্জ হয়ে যাব তো আমরা কমপ্লিট হলো কিটা আমার নাম্বার 1 এখন আমরা প্রসেস করে কোশ্চেন নাম্বার 2 মাছ বুঝছে এসব কি লাগে তোরা তো আমরা নেক্সট কোশ্চেন করে কোশ্চেন 2 মানে 2 2 নাম্বার 2 প্রসেস করে বুঝছে 2 নাম্বার 2 কিটা কইছে আমরা রে সেম সেম টাইপ অফ কোশ্চেন আমরা গেছে কিটা কইছে উঠাই দিছে আমরা কিটা করতাম মোমেন্ট ধরে সমাধান করতাম অপশন আমরা গেছে কিটা কিটা আছে কইছে আমরা গেছে কেরমান বাহরতাম কিটা বাহরতাম কেরমান বাহরতাম জোড়া লাগি সমীকরণে কোনো সমাধান থাকতো না কোনো সমাধান থাকতো না হইছে তো আমরা শুরু করি এখানে যদি করা যায় আমরা এখানে কিটা আছে আমরা লাগি এখানে কিটা আছে আমরা লাগি 3x + y = কিটা আছে 1 তো আলটিমেটলি কিটা লাগা দিব 3x + y - 1 = কিটা আমার লাগে 0 ওখানে দিব কিটা নাম্বার 1 এবং দি কিটা আছে এবং দি আরেকটা লেখা আছে আমরা লাগি কিটা লেখা আছে 2k - 1 লগে কিটা আছে আমরা লাগি x + কিটা আছে আমরা লাগি k - 1 লগে কিটা আছে আমরা লাগি y আর কিটা আছে আমরা k - 1 লগে কিটা আছে y আর কিটা আছে আমরা লাগে 2k + 1 2k + 1 তো দেখো ইগু তো x এর ভাগটা জায়গা থেকে কিটা আছে 2k - 1 জায়গা তা হলো প্লাস দিয়ে খেয়া আছে আমরা লাগে k - 1 তা হলো লগে তার y আর এই পুরোটা তো আমার উল্টি আইবো তো আলটিমেটলি এজ ব্র্যাকেট এর ব্র্যাকেট লইলে প্লাস থেকে তো এই পুরোটা মাইনাস হইছে পুরোটা এজ এ প্লাস থেকে তো এইটা মাইনাস হই লইছে ওগুলো নাম্বার কিটা আমার লাগে 2 তখন যেহেতু প্রশ্ন কিটা হইছে সমীকরণ কোনো সমাধান থাকবে না তাহলে আমরা কিটা আমার যেহেতু প্রশ্ন কিটা হইছে আমারে সমীকরণ গুলির কিটা হইছে আমারে কোন কিটা হইছে আমারে কোন সমাধান থাকবে না সমীকরণে কোনো সমাধান কিটা হইতো না থাকবে না সমাধান নেই সমাধান থাকতো না কোন সময় সমাধান থাকে না যখন a1/a2 = b1/b2 not = c1/c2 ওই সময় সমাধান থাকে না হইছে কারণ মান বই আনিয়া মান বই লেখা মিজু যাব এর মান কত 3 a2 মান কত 2k - 1 2k - 1 b1 কত y লগে মান মানে খেলা আছে 1 তো 1 b2 কত k - 1 k - 1 not = তে c1 কত c1 কত - 1 আর c2 কত - 2k + 1 মাইনাস মাইনাস কাটি দেব হইছে ফর লাইন কি তোর যদি করা যায় আমরা তোরা বাঙ্গি আর নেক্সট ভিডিও আমরা আগুয়াই তো আলটিমেটলি কিটা লাগা দেব ফর লাইন আমরা খাম আটি দেব বোর্ডটা খাম আটি দেব যদি ফর লাইন আমরা স্টেপ যাই আমরা কিটা লাগা দেব আমরা এক লাইন ফর লাইন কিটা মানে দেখো একটা আলটিমেটলি কিটা 3/2k - 1 2k - 1 বাদি কিটা 1/ কিটা k - 1 আর নট ইকুয়াল টু কিটা আমরা লাগে 1/ কিটা 2k + 1 2k + 1
3y-2=0
x square plus sorry k square plus 1 plus 1 x bade kita koise man lage plus diya k minus 2y plus kita koise amra lage to k minus 2y plus kita sorry minus 5 equal to kita 0 minus 5 equal to kita amra lage 0 to tokhon to question dile amra hoyse bade kita koise prashne k er man kita kortam bar kortam to ekhon jehetu prashne kita koise samikaran guli kita koise man lage dekho bhagwan tai sara kam to bon ta ke banbo समीकरण गुली किता कोई कुनो समाधान नहीं कुनो समाधान नहीं समीकरण एर कुनो समाधान नहीं समीकरण एर कुनो किता नहीं समाधान नहीं ये कौन जो दी इमाती का ना है समीकरण एर कुनो किता नहीं समाधान नहीं तो समीकरण एर कुनो समाधान जो ताके ना समीकरण एर कुनो समाधान नहीं तो कौन समय समीकरण एर कुनो समाधान ताके ना एक ता कंडीशन आसे ना निजे कंडीशन गले समीकरण एर कुनो समाधान ताके ना एक कंडीशन कौन ता कंडीशन लोग a1 by a2 not equal to b1 by b2 not equal kita amar c1 by c2 acha bhai mat bujhte parcho because already same ekta amra kache kita ache korchi amra hoyse a1 by a2 not equal to b1 equal to b1 by b2 not equal to c1 by c2 a1 by a2 a1 koto ache 3k plus 1 by k square plus 1 k square ibhai kita ache ibhai ache 3 by k minus 2 3 by k minus 2 are not equal to kita ache minus 2 minus 5 माइनस माने কিটা করে দিব হাটি দিব তে আমরা মেইন সাম তো বানাই লিছি আমরা উপরের সমীকরণে কিটা করে দি রাখব করে দি আমরা কোন দরকার নাই গুণ তো লই এখন আমরা হইছে এখন আমরা দুইটা থেকে ও দুইটা থেকে ও দুইটা কিটা আমার লাগে ও দুগো তো সমান আমরা তে অতবে লেখা যাবে ফর লাইন কিটা আমার এবাই কিটা আছে 3k plus 1 নিচে কিটা আমার লাগে k স্কয়ার plus 1 equal to কিটা আছে 3 by k minus 2 এবাই কিটা আছে not equal to মারা আছে কিটা আমার 2 by k আমার 5 হইছে তার দরকার নাই আমার এখন তে অতএব কিটা আমার ও দুগো সমান তে 3k plus 1 by k square plus 1 equal to 3 by k minus 2 3 by k minus 2 is it যদি আমরা খরচ যাই তাহলে আলটিমেট লিখি দাও 3k square কোন কোন ফর্ম মারো 3k square কি দাও 3k square 3 একে 3 আশা করি মত বুঝতে পারছো লিখি দাও যে 3 দিয়ে k square ফর্ম মারো 3k square 3 একে 3 এবারে দেখো 3k k যদি ফর্ম করি আমরা কারে 3k plus 1 into কি দাও k minus 2 k minus 2 বুঝে রইলো কি দাও আমার লাগে 3k square plus 3 3k square plus 3 দেখো 3k k ফর্ম করলে কি দাও 3 ওগু দিয়ে একবার ওগু দিয়ে একবার ওগু 3k k 3k स्क्वायर प्लस है माइनस है माइनस 3 दुगना 100 ओके कितना k प्रिफिरिया k है k और प्लस है माइनस है माइनस 2 बुझा कैसे ओ 3k दिया 3k दिए एक बार करे 3k दिए करे बोले 3k स्क्वायर 3 दुगना 100 ओके माइनस 6k k है k और 2 है 2 से तो 3k स्क्वायर की जगह 2 पाते की जगह कैंसिल कर लो क्या बाकी रह लो क्या हमारा लगे 3 इधर कितना है माइनस तो अल्टीमेटली कितना होता है 3 इक्वल टू इधर कितना 6k तक गया 6k तक गया k के ले गया 5 के बड़ा कुछ संख्या माइनस आर इक्वल टू कितना माइनस कितना मान लगे 2 माइनस कितना मान लगे बस सिंपल है पढ़ते पढ़े 3 ऐसे माइनस 2 उल्टा सो कितना ये लो प्लस 2 और इनके के खोलने कितना ये लो माइनस 5 के माइनस 5 के तो अल्टीमेटली कितना और करना 5 इक्वल टू कितना माइनस 5 के माइनस 5 के तो अल्टीमेटली कितना और 5 by minus 5 equal to kita amal lage k fast hai ke fast to ultimately kita aur k equal to kita minus 1 k equal to minus 1 te k equal to file minus 1 ebong diya kita amar ebong diya to dui ta ও দুইটা সমান আছে না একবার একবার কিটা k 3/3/k - 2 আর একবার কিটা আমার লাগে not equal to কিটা 2/k আমার 5 2/k 5 হইছে তো যদি খরচ যাও দেখো 2 আর k মিলে কি হইব 2k 2 আর k মিলে দুই দিয়ে k এর ফর্ম করলে 2k দুই দিয়ে k এর ফর্ম করলে 2k তুমি উপায় মারতে পারতে আমি মারি দিয়ে দুই দিয়ে k এর ফর্ম করলে দুই দিয়ে k এর ফর্ম করলে 2k আর দুই দুগুণা কিটা আমার লাগে সাইড আর তিন ভাষা কিটা আমার লাগে ফর্ম not equal মিডল আছে হইছে তো করলে কি হইব 2k is equal to kita 15 plus 4 middle kita not equal to ise minus 4 uta gelo plus 4 ya 2k not equal to kita 19 to k equal to kita gelo not equal to 19 by 2 19 by 2 ise to amra nirnay k er man holo minus 1 ba not equal to 19 by 2 ise nirnay k er man holo sutran k er man holo minus 1 ba k not equal to k er man holo kita rakhte parba k er man holo k equal to minus 1 ba k not equal to minus 19 by 2 माइनस 19 बाई 2 सड़ा बाकी जैसा मान बाकी जैसा मान लगे वही भोई से तो कंप्लीट लो हमरा किता हमर नंबर 4 फॉर आइला मैं को हमरा नंबर 5 प्रोसेस होई ना हैबो किता बजे हमरा देखिए बार वेयर इज माय टस्टर वैसे तो एक्सेप्ट नंबर 1 बाकी सारा दरखाली तो मतलब बाकी नंबर 1 को बहुत बेसी मार किता मार को ले तो बड़ो पैटर्न एग्जाम में ना होय तो वैसे नंबर 5 में किता बजे देखो 5 को किता करता हमरा m किता होइसे mx प्लस माने अल्टीमेटली हम m r मान किता करता बार करता वैसे कुछ जब करता অসংখ্য সংখ্যা তো লেখা আছে অসংখ্য সংখ্যা সমাধান অসংখ্য কোন সময় হয় a1/a2 b1/b2 c1/c2 সবকিটা পরস্পর সমান তে একবার সিম্পল কাম খুললে আমরা কিটা কিটা আছে mx এখানে কিটা কিটা আছে আমরা লাগে a নে mx কিটা আছে mx প্লাস কিটা আছে আমরা লাগে
প্লাস আছে 4y প্লাস আছে 4y ইকুয়াল টু কিটা m প্লাস কিটা আছে m প্লাস 3 m প্লাস 3 মনে হয় সরি m মাইনাস 4 মাই মিস্টেক m মাইনাস 4 গুড ইম্পর্টেন্ট দেখাইতা জিনিস হইছে mx প্লাস 4y ও পুরোটা তো একলা মাইনাস থেকে প্লাস থেকে দিয়ে মাইনাস তো m মাইনাস 4 ইকুয়াল টু কিটা হলো 0 হইছে এবং দিয়ে কি আছে এবং দিয়ে দেখাত গেলে কিটা আছে আমরা লাগে এবং দিয়ে আমরা কিছু আছে 16x প্লাস এম ওয়াই কিটা আছে 16x প্লাস কিটা আছে এম ওয়াই ইকুয়াল টু কিটা আছে আমরা কিছে ইকুয়াল টু কিটা আছে এম তো আমরা কিটা করি 16x তার জায়গা প্লাস এম ওয়াই তার জায়গা প্লাস এম উল্টা সাইড তো মাইনাস এম ইকুয়াল টু কিটা হলো 0 ওগুরে নাম্বার 1 ওগুরে নাম্বার লাগাও 2 লাগাও কিটা মানে 2 এখন প্রশ্ন কিটা বলছে যেহেতু সমীকরণ যেহেতু অসংখ্য ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন তো অসংখ্য কিটা আছে সমীকরণগুলি সমীকরণগুলির কিটা আছে অসংখ্য সমাধান আছে কিটা আছে অসংখ্য সমাধান আছে অসংখ্য সমাধান আছে অসংখ্য সমাধান আছে অসংখ্য লিখিত হইব a1/a2 = b1/b2 = c1/c2 হইছে তখন আমরা কাম কিটা আমরা মেন কাম তো আড়াই লিছি আমরা কিটা করতাম বাকি বাজু প্রসিড মারতাম খালি তো আমরা কিটা করতে পুরো ধরে হবে আনি লইছে a1 হইতে কিটা আছে ইমপ্লাইজ দিয়া a1 হইতে আমরা m a1 x এর লগে কি আছে m ইবাই দি x এর লগে কি আছে 16 তো m/16 পাইলাম ফলে কি ব্যাগ কিটা আছে x এর লগে y লগে 4 ইবাই y লগে কিটা আমার m পাইলাম দুইটা ইবাই দি কি আছে m-m-4 কিটা আছে -m-4 -m-4 আর নিচে কিটা আছে আরো ইবাই আছে আরো -m কিটা করি দি কাটি মানে দি তো আমরা কিছে পাইলাম তো আমরা খন্ড কারখানা মেন খন্ড আই গেল আমরা কিছে বাকি বাজু কিটা করি আমরা রাব মারো তো ওই লগে কিটা ফর লাইন তো কত হইব দিয়া কিটা করা যায় ও দুইটা তো সমান ও দুইটা সমান তো কিটা হয় m/16 m/ এখন নাম্বার কত আছে করি লাগারো তে m/ কিটা হইব 16 ইকুয়াল টু m/ কিটা আর 4 আর ইকুয়াল টু কিটা আর m-4/m তো কত হইব দিয়া কিটা ও দুগু সমান তো তো m/16 এখন দেখো যদি সরি অনম বেশি কিটা হইতো 4/m তো কই ও দেখলাম এক কলে 4/m mm ফর্ম করলে কিটা 4/ কিটা আমার লাগে m হইছে তাহলে যদি করা যায় দেখো mm ফর্ম করলে কিটা হইব m² / কিটা আমার লাগে 16 ইনটু কিটা আমার লাগে 4 হইছে নেক্সট লাইন যদি করো m² √ কিটা হইব m² = 3 m² √ কিটা হইল প্লাস মাইনাস রুট ইন দা কিয়া 4² ইন দা কিটা আমার লাগে 2² হইছে তো আলটিমেটলি যদি করা যাও m = কিটা প্লাস মাইনাস ইন দা কি সাইড দুগনা কিটা আমার 8 ওবার হইছে তো কাটা গেল তো কত হইব m = কিটা হইল প্লাস মাইনাস 8 তো বাদ দিয়ে এখন এবং দিয়ে কোনটা আমার এখন এবং দিয়ে অদুগত সমান এই দুনের মানে সমান লেখা নাই তো কিটা হইব 4/m m-4 mm কিটা হইল কাটা গেল তো আলটিমেটলি কিটা হইল 4 -4 উল্টা হইল +4 কিটা আমার m তো m কিটা হইল আমার লাগে 8 কিটা হইল 8 তো নির্ণয় লাগতে পারে নির্ণয় m এর মান হলো কিটা আমার 8 তো এগুজ যেগু আছে ওগুইনো +8 একটা আছে +8 আছে -8 আছে ইনো কিটা খালি 8 তো আলটিমেটলি নির্ণয় m এর মান হলো কিটা আমার 8 হইছে তো আমার কমপ্লিট খাত আমরা কত হইছে ওহ কমরা নাম্বার 2 কিটা হইল কমপ্লিট হইল হইছে তো আমরা নাম্বার 1 কমপ্লিট নাম্বার 2 পুরোপুরি কমপ্লিট করলাম নাম্বার 1 থেকে একটা লাস্টটা বাকি মনে করো নিজে নিজে করতে পারতে দেন আমরা কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 3 আর নিজে করতাম না হইছে নিজে নিজে গরো ট্রাই করিও আরামসে করতে পারতে একবার কিটা প্রতিষ্ঠ মানে একবার কিটা বজ্র গুণ নিজে নিজে ট্রাই করি আমি করতাম না নাম্বার 4 থেকে কিটা হই 4 থেকে সমীকরণ বানাই দিমু নিজে নিজে অপনয়ন দিয়ে গরো সমাধান করি হইছে তো কিটা কইছে নাম্বার 401 কমপ্লিট করি নাম্বার 401 এ কিটা কইছে আমরা দেখি একটা একটা ফার্স্টটা আছে তো আমরা কিটা আমরা টোটাল আমরা সমীকরণটি কিটা বানাইমু সমীকরণ বানাইয়া তোমাদের দিলাইমু বাকি বাদ মানে নিজে নিজে করে গিয়ে ট্রাই করি হইছে তো বিগিন করি আমরা একটি হোস্টেল ফাইন নাম্বার 1 401 একটি হোস্টেলের মাসিক খরচের একটি অংশ স্থির একটা অংশ স্থির আর বাকি অংশ নির্ভর করে তুমি কয়দিন খাইলা বুঝছে একটা ছাত্র এ কয়দিন খাইছে 20 দিনের লাগে কত টাকা দিছে 1000 টাকা দিছে আর একটা ছাত্র 20 দিন করলে 26 দিন করলে কত টাকা দিছে 1180 দিলে স্থির মূল্য আর প্রত্যেক দিনের মূল্য বার করতে মনে করো তুমি এক জায়গায় থামাইছো হোস্টেলে হামানির ভাড়া 500 টাকা আর ডেইলি খানি ভাড়া তোমার 30 টাকা তো ডেইলি হোস্টেলে ভাড়া 500 টাকা ডেইলি খানি ভাড়া 30 টাকা 30 কত হবে তোমার লাগে 900 টাকা আর এবা কত তোমার লাগে পাইলে লাগে তোমার 500 আলটিমেটলি ভাড়া দিবে কত তুমি 1400 টাকা দিবে ভাড়া বুঝা গেছেন তো হোস্টেলে তুমি আও আমি আই আমরা ভাড়া কিটা 500 টাকা ফিক্সড আর বাকি ডিপেন্ড করব তুমি কয়দিন খাইছো হোস্টেলে আর আমি কয়দিন খাইছি
বুঝা গেছে? যতদিন খাইবা অতদিন তোমার 30 দিন যদি খাও তোমার 30 দিনের টাকা দিবা, 20 দিন খাইলে 20 দিনের টাকা দিবে, বুঝা গেছে মাত? তো আমরা মনে মনে জানি না, না স্থির মূল্য জানি না আমরা, আর প্রত্যেক দিনের মূল্য জানি না। তো মনে 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 ধরে লাগি, মনে করি কিতা আমার লাগে, মনে করি স্থির মূল্য, মনে করলাম কিতা আমার লাগে স্থির মূল্য ইকুয়াল টু কিতা আমার লাগে এক্স টাকা, এবং প্রত্যেক, এবং কিতা আমার লাগে প্রত্যেক কিতা প্রত্যেক দিনের খাদ্যের, প্রত্যেক দিনের খাদ্যের খাদ্যের মূল্য, প্রত্যেক দিনের খাদ্যের মূল্য ইকুয়াল ধরলাম কিতা আমার লাগে ওয়াই টাকা। তো পাইলাম ধরলাম কিতা আমার লাগে একটা ধরলাম ডেইলি হোস্টেলের টাকার লাগে ফিক্সড ভাড়া কত টাকা এক্স টাকা, আর ডেইলি ভাড়া কত টাকা ওয়াই টাকা, খানির লাগে ভাড়া কত টাকা ওয়াই টাকা। তো একটা হাতর কদিন আছে 20 দিন, 20 দিন থাকো আর 30 দিন থাকো মা দিকে নাই, এক্স টাকা এগুলো তো ফিক্সড, তো এক্স টাকা ফিক্সড, আর বাকি 20 দিন কত করে খাইছে ওয়াই টাকা করে খাইছে, তো বাকি 20 দিন খাইছে কত করে ওয়াই করিয়া সকলটাই কত টাকা দিছে 1000 টাকা দিছে। মানে বুঝা গেছেন? সিম্পল মাত দেখো, এক্স টাকার ভাড়া, এক্স হইল কি টাকার ভাড়া, আর ওয়াই একদিনের খানির ভাড়া। দেখো প্রত্যেক দিনের খাদ্যের মূল্য ওয়াই, তো কদিন থাকছে প্রত্যেক দিনের খাদ্যের মূল্য ওয়াই টাকা, কদিন থাকছে 20 দিন, একদিনের খানির ভাড়া 30 টাকা, 5 দিন থাকলে 150 টাকা, 5 × 30, তো ইনো আমার হে থাকছে কদিন 20 দিন, তো 20 দিন থাকো আর 30 দিন থাকো এক্স তো ফিক্সড, এক্স প্লাস 20 ইকুয়াল টু 1000, হয়েছে? ওগুলি সমীকরণ নাম্বার দিবে কিন্তু আমার লাগে 1, হয়েছে? এবং দিয়া ধরবা কিন্তু আমার লাগে দ্বিতীয় শর্ত মতে, হয়েছে? দ্বিতীয় শর্ত মতে কিতা কইছি দেখো আমরা, কদিন থাকছে এখন আমার লাগে বি থাকছে আমার লাগে 26 দিন, এবার 26 দিন থাকো আর 20 দিন থাকো মাত আমার তো সমান, কিতা মাত কইছি আমরা এক্স তো সমান, এক্স তো কিতা আমার সমান খাদ্যর ভাড়া এক্স টাকা, আর কদিন থাকছি আমি গিয়া 26 দিন, কত করে দিছি আমি ওয়াই করিয়া সকলটা 1180, ওই লোক নাম্বার কিতা আমার 2, বুঝা গেছে মাস? আমি তাক এক্স দিনের ভাড়া ফিক্সড, আমার একু ভাড়া ফিক্সড, আর 26 দিন কত করে দিছি ওয়াই করে দিছি সকলটা 1180। এখন তোমার তার খাম বাকি বাজো এক থেকে দূরে বিয়োগ করিও, কাটাকাটি করিও, ওয়াই মান বাহরি এক্সর মান বাহরি আমি করতাম না, বিকজ সুজা খাম আছে অপনয়ন্তি করতে পারে নিজে নিজে। নেক্সট মাত আমরা কই, দ্যাট ইজ কোয়েশ্চন নাম্বার 402 দেই, 402 তো আমরা কিতা কইছি দেখি আমরা 402 এ, হইছে? তো 402 এ কিতা কইছি আমরা দেখি লাই একটা বগ্নাংশের মাত মাতে, 402 নম্বরে, 402 নম্বরে মাত মাতে আর একটা বগ্নাংশের মাত চলে, বগ্নাংশ কিতা কর অত বাড়ে অত বাড়ে, তো বগ্নাংশের মাত করতে মানে আমরা মনে মনে কিতা করতে লাগবো, বগ্নাংশের ঘুরে কিতা করতে লাগবো দৌড়া লাগবো, তো মনে মনে ধরিলে বগ্নাংশের কিতা আছে লব আর হর আছে, তো মনে 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 করিলে কিতা আমার লাগিয়া মনে করি কিতা আমার লাগিয়া বগ্নাংশটি এক্স, বাই কিতা আমার লাগে ওয়াই, ইন এক্স হলো কি লব আর ওয়াই কিতা আমার লাগে হর, তে প্রথম শর্ত মতে কিতা কইছে দেখিলে, প্রথম শর্ত মতে কইছে বগ্নাংশের মান 1/3 হয় যখন লব থাকি এক্স বিয়োগ করা হয়, তে বগ্নাংশের মান কত হয় 1/3 হয় কোন সময়, যখন লব থাকি আমরা এক্স রে কিতা করি বিয়োগ করি, অত বগ্নাংশ আছে আমরা তার মান কত হইব 1/3 হইব কোন সময়, যদি ও লব থাকি আমরা এক্স রে কিতা করি বিয়োগ করি, তে ফরলাইন যদি করি আমরা কিতা হয় দেখো 3 দিয়ে x রে ফরম করলে 3x, 3 এখে 3, আর ওয়াই এখে ওয়াই, তো আলটিমেটলি ফরলাইন কিতা হইব 3x, 3x প্লাস ওয়াই উল্টা চলে এলে মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, ওগুলো সমীকরণ নাম্বার কিতা লাগে 1, বুঝছে মাত? 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু কিতা আমার লাগে 3, 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু কিতা আমার লাগে 3, বুঝছে? ওগুলো নাম্বার 1, আর কিতা আমার লাগে দ্বিতীয় শর্ত মধ্যে কিতা হইব আমরা যদি খারাপ যাই কইছে বগ্নাংশের মান কত 1/4, কত মান কত হইতো 1/4 কোন সময়, হর থাকে 8 যোগ করে, তে হর খেয়ে আছে আর ওয়াই, তো ওয়াই প্লাস কিতা হইব 8, যদি ফোন করা 4x এ মিলিয়া 4x, আর ওয়াই এখে ওয়াই, 8 এখে 8, তো আলটিমেটলি কিতা হইব 4x মাইনাস ওয়াই ইকুয়াল টু কিতা 8, ওগুলো নাম্বার 2 অপনয়ন দিয়ে কিতা করে সমাধান করিও ফললে আনসার পাই যাবে, বুঝছে? কিতা করবাই 3 × 3 = 7, ওগুলো 7 দি পূরণ, ওগুলো 3 দি পূরণ করলে আনসার আই যাবো, বা তুমি তো নেজে আমরা যদি করো যদিও করতে পারতে আরামসে, বুঝছে? কিন্তু আমরা পদ্ধতি আমরা লাগে আমরা আজকে যে করলাম বজ্রগুণন দিয়ে করতে পারতে, বুঝছে? সিম্পল ইজি একবারে করলে তোমাদের করতে ট্রাই, আচ্ছা যখন ইজি ট্রাই করলে অপনেন্ট দিয়ে ট্রাই করলে ইজি হবে তোমাদের, নে সবার লাগে ঠিক গেল কিন্তু আমার লাগে এই দুইটা কমপ্লিট হলো। নেক্সট আমরা কোনটা করি আমার লাগে 4, ওর দ্যাট ইজ কোয়েশ্চন নাম্বার 3 করি, বুঝছে? প্রত্যেক শুদ্ধ উত্তরে 3 নম্বর পেয়ে এবং প্রত্যেক অশুদ্ধ উত্তরে 1 নম্বর হারিয়ে, নম্বর 3 আমরা 1 নম্বর হারিয়ে, ইয়স একটি পরীক্ষায় 40 নম্বর পায়, মানে একটা পরীক্ষার মাঝে
কতটা প্রশ্ন আছে আমরা কি তা করতাম ভালো করতাম কতটা প্রোডাক্টের কোশ্চেন লাস্ট দেওয়া লেখা আছে পরীক্ষায় কতগুলি প্রশ্ন ছিল আমরা প্রশ্নের কি তা করতাম ভালো করতাম কোন সময় যখন আমরা গেছে ইয়েসে ইয়েস একটা স্টুডেন্টে কিতা করেন একটা শুদ্ধ উত্তর দিলে তিন মার্ক পায় আর ভুল অ্যান্সার দিলে এক নম্বর কিতা করে আর বুঝছে তে আমরা গেছে কিতা অধা করিয়া কত মার্ক পাইছে সোলের পরীক্ষা চল্লিশ নম্বর পাইছে আর আরেক কন্ডিশনে কিতা করছে মানে শুদ্ধ উত্তর সাইন নম্বর দেওয়া হয় আর অশুদ্ধ লাগে দুই নম্বর খাটা হয় হলতে কত পাইছে পঞ্চাশ পাইছে বুঝছে তো কতটা প্রশ্ন আসলে আমরা কিতা করতাম বার করতাম তে আমরা মাঝে প্রশ্নের মাঝে কিছু কিতা উত্তর কেটা শুদ্ধ যে কিছু উত্তর দিয়েছে কিতা আমার লাগে অশুদ্ধ তে আমরা মনে মনে ধরে লাগে কিতা আমার লাগে মনে করি কিতা কইছে আমরা শুদ্ধ উত্তর দেওয়া প্রশ্নের সংখ্যা মনে করলাম কিন্তু আমরা শুদ্ধ উত্তর দেওয়া প্রশ্নের সংখ্যা কয়টা আছে আমরা লাগে এক্সটি কয়টা আছে আমরা এক্সটি এবং দিয়া কিন্তু আমার লাগে ধরলাম সেম কোয়েশ্চেন ধরলাম কিন্তু আমার লাগে অশুদ্ধ কিতা আছে অশুদ্ধ উত্তর দেওয়া প্রশ্নের সংখ্যা ধরলাম কিন্তু আমার লাগে ওয়াইটি এখন আমরা লাগে কিন্তু আমার লাগে প্রথম শর্ত মতে বুঝছে কইছে কয়টা শুদ্ধ উত্তর দিছে তিনটা তো কয়টা শুদ্ধ উত্তর এক প্রশ্ন কয়টা এক্সট্রা দিছে কয়টা তিনটা আর কিতা কইছে শুদ্ধ উত্তর লাগে যদি মানে নেক্সট কি দেখো শুদ্ধ উত্তর দিছে কয়টা আমরা এক্সট্রা কয়টা দিছি আমরা এক্সট্রা আর ভুল দিছে কয়টা ভুল হলে তো খাটা দেবো তো আলটিমেটলি কিতা মাইনাস ভুল দিছে কয়টা আমরা একটা দিয়ে কত পাইছি আমরা চল্লিশ দেখো শুদ্ধ উত্তর প্রশ্ন কয়টা এক্সট্রা একটা কত করে তিন করিয়া তাকে মাইনাস করছি কিতা দেখো ভুল হয়েছে কত পাই চল্লিশ গেল কিতা প্রথম শর্ত মতে নিজে নিজে করবো আমিও সেম বানাই দিলাম খালি বা দেখি তো আমার দ্বিতীয় শর্ত মতে কিতা কইছি আমরা কিছু একটা কোয়েশ্চনে কত করে পাইবো সাই মার্ক করিয়া শুদ্ধ উত্তর লাগে শুদ্ধ উত্তর কয়টা প্রশ্ন কয়টা এক্সট্রা কত করে পাইয়া রাখবো সাইড করিয়া মাঝে মাইনাস করতাম কত মার্কে মানে দুই নম্বর খাটা যায় তো কয়টা করিয়া ওয়াই করি ওয়াই পর দুইটা খাটা গেছে কত পাইছি আমরা পঞ্চাশ পাইছি আমরা বুঝছি কিন্তু কি দুই কমন নিলে তো কিতা টু কমন নিলে কিতা টু আই সিক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কিতা মানে ফিফটি পঁচিশ দুগুণা পঞ্চাশ তো আলটিমেটলি কিতা আর টু আই সিক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কিতা টোয়েন্টি ফাইভ ওগুলো নাম্বার কিতা আমার লাগে বুঝছে তো পাইলাম কিন্তু আমরা এক আর দুই পাইলেছি আমরা এখন তুমি তাই সমাধান করিয়া দেখলে আনসার যতক্ষণ আমার লাগে একটা ফন্ড আইব একটা ফার্স্ট আইব হলতে বিশ আইব আনসার হয়েছে একটা ফন্ড একশো মানে আই থিঙ্ক ফিফটিন আয় আওয়ান অফ ফাইভ আই হয়েছে ক্যান্সার করলে তোমাদের ফাইলে বে হয়েছে মাত্র হয়েছে হতে প্রশ্ন বিশটা আছে তো তুমি নিজে নিজে কভার করে দেখিও আরামসে সমাধান করলে পারবে অগুরে পূরণ করবে ইনো দুই ইনো তিন অগুরে দুই দি পূরণ অগুরে তিন দি পূরণ তিন দুই দি করলে তিন দুগুণা ছয় টু ছয় এবার আসি আরামসে আনসার আইব হয়েছে তো কমপ্লিট হলো আমরা দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার ফোর থ্রি থ্রি কমপ্লিট হলো দ্যাট আমার ভাইরাস মেট আস্টার এই আস্টার এখান মানে কোনবার তো আমি ওর বলে যাই ফ্র্যাকশন সেকেন্ড তো গাইব হয়েছে এখানে হয়েছে খুল যা সিম সিম সকালাকা বুম বুম বেড়া গাইব গেছে হ্যাঁ গট ইট দ্যাট ইজ আমরা কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার থ্রি কমপ্লিট হলো নেক্সট আমরা প্রসিড করি দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার ফোর কোয়েশ্চেন নাম্বার ফোরের মাত্র ঝামেলা আছে হয়েছে তো আমরা গেছে দেখো মাত্র বুঝলে আমরা কিতা কিতা আছে একটি রাজপথের এ এবং বি স্থান দুটির দূরত্ব একটা রাজা রাজা রাজপথ না রাজাবাড়ি হামলা ভজ্য বুঝছে দুইটা বিন্দু আছে একটা এ স্থান একটা বি স্থান আর এ আর বির মাঝে দূরত্ব কত একশো কিলোমিটার কত কিলোমিটার একশো কিলোমিটার দূরত্ব আছে বুঝছে আচ্ছা গাড়ি এ স্থান একটি গাড়ি এ স্থান থেকে একটি গাড়ি বি স্থান থেকে একই সময় যাত্রা শুরু করে একলগে দুইটায় একটা এ থেকে একটা বি থেকে যাত্রা কিন্তু করলো শুরু করলো বুঝছে শুরু করলে যদি গাড়িগুলো বিভিন্ন বেগে একই দিকে গমন করে বিভিন্ন বেগে একই দিকে গমন করে তাহারা ফার্স্ট ঘন্টায় মিলিত হয় ফার্স্ট ঘন্টায় কিতা মিলিত হয় এখন দেখো দুইটা গাড়ি একটা গাড়ি অবায় থাকে একটা গাড়ি অবায় থাকে অবায় থেকে বাড়ি আর দুইটার বেগ কিতা এখন এগুর বেগ জানি না কত বদলাই দুইটা বেগ বদলাই তো দুইটার বেগ কিতা হইব দুইটার দুনিয়ার বেগ তো রিলেটিভ না নেই আমরা ওগুলো তুলনা করলে কিতা হইব এগুর বেগ কিতা হইব মাইনাস হইব কিতা হইব মাইনাস হইব একগুর থেকে একটা কিন্তু মাইনাস হইব আর যদি দুগু দুই বাই যদি এক বাই দুইটা যদি কিতা হয় এক বাই দু আয় এক বাই দু বাই আয় তারা ফার্স্ট ঘন্টা বলে মিলে তো আলটিমেটলি তারা দুইটা বেগ কিনে এক বাই দিয়ে বেগ কিনে মাইনাস হইব বুঝা গেছে আমার তো মনে করলাম এ গাড়ির বেগ কিনে এ গাড়ির বেগ ধরলাম কিন্তু আমরা এক্স আর বি গাড়ি ধরলাম কিন্তু আমার লাগে ওয়াই বুঝছে যদি ইলা কন্ডিশন হয় যখন তারা এক বাজি বাজে তখন তারা বেগ খেতে হবে আমার লাগিয়ে দুইটার মাঝে দুইটার বেগ এ গাড়ি দুইটা গাড়ি বেগ খেতে হবে আমার এক্স মাইনাস ওয়াই আর যদি এবার যদি বিপরীত দিকে যায় এগু অবায় যায় এগু অবায় যায় তার বেগ কিতা প্লাস হয়ে যাব মানে এক্স প্লাস ওয়াই হইব এক বাই দিয়ে এলে ওগুর বেগ মাইনাস হয়ে যাব আর ইগু বাই গেলে কিতে মানে দুইটা কিতে প্লাস হইব তো মনে আমরা কিতা করতাম গাড়ি দুটি বেগ তো আমরা ধরলাম কিতা আমার লাগে মনে করি এ গাড়ির বেগ মনে করলাম এ গাড়ির বেগ ধরলাম কিন্তু আমার লাগে এক্স
एक्स कितना मार कोई से किलोमीटर एक्स किलोमीटर पार कितना मार लग गया घंटा और बी गाड़ी बैग दौड़ नाम कितना मार लग गया तो मैं फिर फुल लिखूं बी गाड़ी बैग इक्वल टू वाई किलोमीटर पार कितना मार लग गया घंटा वैसे यहाँ ओ माता मुझे एक और जो दी गाड़ी गुल विभिन्न दिक्के एक ही दिक्के को ना यहाँ देखो जो दी गाड़ी गुल यहाँ अतः बोल दिया लगभग जो दी गाड़ी दुटी विभिन्न बैगे विभिन्न बैगे एक ही दिखे विभिन्न जगह एक ही दिखे गमन करे दोटा गाड़ी दिखे तो एक बार जो भाई आए तो अत एब गमन करे गाड़ी गाड़ी दुटी एक ही दिखे गमन करे तक तक बैग इक्वल टू कितना एक्स माइनस वाई लिख किलोमीटर प्रति कितना मान लगे घंटा वैसे एक बार दिए थे दो एक गाड़ी बैग बदलाए बैग कितना मान लगे बदलाए जो सेम बैग हो तो माइनस हो गया ना दो एक जीरो हो गया ना दो एक गाड़ी एक बार जो भाई बैग बदलाए तो एक गुदे माइनस हो और एवं दिए जो कितना बार मान लगे जो गाड़ी दूटी जो कितना बार मान लगे गाड़ी दूटी जो गाड़ी दूटी कितना सेकेंड किस कितना पैसा मान लगे तहारा एक अपरेट दिखे गमन करे एक आरो बार दिखे जाए तो अल्टिमेटली तहारा गाड़ी दूटी कितना बारे गाड़ी दूटी एक एके कितना कोई समर एके ऑपरेट दिखे एके ऑपरेट दिखे गमन करे एके ऑपरेट दिखे कितना वाले गमन करे तबे बैग तबे तबे बैग कितना है वो देखो हमरा एक्स प्लस वाई इधर देखो हमरा किलोमीटर प्रति कितना मार लेंगे घंटा बुझा किसी ने मार जो दी एक बार फर्स्ट केस गाड़ी गुलो বিভিন্ন বেগে একবার দুইটা একবার যায় হইছে তো আলটিমেটলি কি দেখবে কারণ আমার একবার যায় হইছে গুয়া বাইসার হইছে সেম সেম ডাইরেকশনে যায় হইছে সেম ডাইরেকশনে গেলে কি দেখবো দুইটা বেগ বড় হতে ছোটটা কি দেখবে মাইনাস হইব আর যদি একটা আর একবার দিয়া তো দুইটা কি দেখবে আমার লাগে প্লাস হইব হইছে অন্তা কি আমরা আলটিমেটলি কি আমার লাগে প্রথম শর্ত মতে কি দেখো হইছে একবার সুজা খাম তোরা মানে যদি আমরা কই দূরত্ব সময় মানে কি তা সময় লগিয়া দূরত্ব বাই বেগ দূরত্ব বাই বেগ তে তারা দুইটা গাড়ি এক বাই দি দেখো এক বাই দেখো লাইন দেখো লেখা আছে ক্লিয়ারলি যদি গাড়ি দুটো বিভিন্ন বেগে একই দিকে গমন করে তারা ফার্স্ট ঘন্টায় মিলিত হয় দেখো তো সময় সময় মানে কি তা দূরত্ব বাই কি তা আমার লাগে বেগ এক বাই দিয়ে এলে বেগ কি তা এক্স মাইনাস ওয়াই বোঝা গেছে মা সিম্পল খান তো একবারে সময় কত ঘন্টা লাগে আমরা ফার্স্ট ঘন্টা কত ঘন্টা লাগে ফার্স্ট ঘন্টা কোন সময় যখন দুইটা গাড়ি এক বাই দিয়ে বেগ কি তা এক্স মাইনাস ওয়াই ফরওয়ার্ড লাইন তো আলটিমেটলি কি হইলো ফাইভ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কিন্তু আমার লাগে হান্ড্রেড এবং এসে মনে মনে এক আছে একশো একে একশো হয়েছে খাটাখাটি করলে ফার্স্ট বিশে একশো তো আলটিমেটলি কিন্তু আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কিন্তু আমার লাগে টোয়েন্টি ওপরে সমীকরণ নাম্বার দিবে কিন্তু আমার লাগে হয়েছে এবং দিয়া কিন্তু আমার লাগে দ্বিতীয় শর্ত মতে কিন্তু লাগবে নিচে নিচে লিখো দ্বিতীয় শর্ত মতে কিতা কর যদি গাড়ি দুটি কিতা করে এক ঘন্টায় মিলে এক ঘন্টায় মিলে কত ঘন্টায় মিলে এক ঘন্টায় মিলে কোন সময় যখন তারা দুইটা কিতা করে এগারো এগুলো পায় ব্যাগ কত এক্স প্লাস ওয়াই তো লেখা আছে একে অপরের দিকে গমন করলে ব্যাগ কিতা করে এক্স প্লাস ওয়াই তো আলটিমেটলি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কিতা আমার লাগে হান্ড্রেড ওপরে সমীকরণ নাম্বার দুই একটাকে দুই বিয়োগ করে তোমার আনসার দেওয়া যায় বুঝছে তো ভাইলে আমরা এই দুইটা খামরে কমপ্লিট হইলো একবার সোজা খামে তোমরা তোমার ধ্যান তোরা লাগাইতে লাগবো না ডিপে লাগে যাবে বুঝছে সব থেকে ইম্পর্টেন্ট এখানে নাম্বার ফাইভ হয়েছে তো নাম্বার ফাইভ খুব ভালো করি আমরা কিতা করবো ইকুয়েশন বানাইম আমরা হয়েছে তো হয়েছে কিতা আগে তোরা কোয়েশন ঠিক করে লইও সেকেন্ড লাইন দেবো লেখা আছে প্রস্থন তিন একক বৃদ্ধি করা হয় বা নয় না তিন একক বৃদ্ধি করা হয়েছে শুরু করি আমরা এখন নাম্বার ফাইভ হয়েছে কিতা হয়েছে বা করতাম একটা আয়তকে তোর কালি আছে কালির মাথা আছে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে আমরা দৈর্ঘ্য প্রস্থ বা করতাম তাই মনে মনে ধরে লাগে কিতা আমার লাগে মনে করি কিতা আমার লাগে আয়ত ক্ষেত্রটির মনে করি আয়ত আয়ত ক্ষেত্রের মনে করি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য মনে করলাম দৈর্ঘ্য ইকুয়াল টু কিতা আমার লাগে এক্স কিতা আমার লাগে এক্স একক এক্স ধরলাম একক খারাপ আমরা কাছে কোনো মিটার ফুটার কিচ্ছু কইছে না এবং দিয়া ধরলাম কিতা আমার আয়ত ক্ষেত্রের প্রস্থ ধরলাম কিতা আমার লাগে ওয়াই একক ওয়াই একক তো অত হইব যদি ইলা হয় তো আয়ত ক্ষেত্রে কিতা হইব গিয়ে আয়ত ক্ষেত্রের আয়ত ক্ষেত্রের কালি ইকুয়াল টু কিতা হইব দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এক্স ওয়াই বর্গ একক এক্স ওয়াই বর্গ বুঝা গেছে আমরা গেছে কার মাছ চলে দৈর্ঘ্য প্রস্থ বা করতে আমার কালি মাছ চলে তো আলটিমেটলি দৈর্ঘ্য ধরলাম এক্স আর প্রস্থ ধরলাম ওয়াই তো কালি ইকুয়াল টু কিতা হইব এক্স ওয়াই অন্তাকে মাথা এবার কিতা আমরা প্রথম শর্ত মতে মাথা কিতা বলছে আয়ত ক্ষেত্রটির কালি নয় বর্গ একক হ্রাস হইব কালি নয় সম্ভব তে কালি আছে কত এক্স ওয়াই অন্তাকি নয় সম্ভব অন্তাকি নয় সম্ভব কালি তাকি নয় সম্ভব কালি নয় একক হ্রাস হয় যখন উহার দৈর্ঘ্য ফাঁস একক হ্রাস করা হয় যখন ক্লিয়ার দেওয়া লেখা আছে দৈর্ঘ্য কিতা ওরা
ফার্স্ট একক কিতা করা হয় হ্রাস করা হয় তো দৈর্ঘ্য আছে কত এক্স তার থেকে ফার্স্ট কিতা হইলো কমলো ফার্স্ট কিতা হইলো কমলো আর প্রস্থ কত কমলো তিন একক বাড়িল তো প্রস্থ আছে ওয়াই বাড়িয়ে কত হইলো ওয়াই প্লাস থ্রি দৈর্ঘ্য থাকি ফার্স্ট কমছে প্রস্থ থাকে তিন বাড়িলে কালি নয় কমে কালি নয় কমে দৈর্ঘ্য থাকি দৈর্ঘ্য আছে এক্স ফার্স্ট কমছে কালি আছে প্রস্থ থাকে ওয়াই বাড়িছে তিন আর কালি নয় একক কমছে ফরলাইন করলে এক্স এর ওয়াই পূরণ করলে এক্স ওয়াই থ্রি আর এক্স এ পূরণ করলে কত হইব থ্রি এক্স ওয়াই এ ফোর ফাইভ পূরণ করলে ফাইভ ওয়াই টি ভাষা কিন্তু আমার লাগে পনেরো এক্স ওয়াই মাইনাস কিন্তু আমার লাগে নাইন এক্স ওয়াই কিন্তু হইলো খাটা হইলো কিন্তু আমার থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস নাইন উল্টা সেটা প্লাস হয়ে গেল তো আলটিমেটলি কিন্তু আইলো থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল নট এক্স হয়ে গেলে কি ফন্ড অগ্রি সমীকরণ নম্বর ওয়ান বুঝছে গেল আমরা প্রথম শর্ত মধ্যে দ্বিতীয় শর্ত মধ্যে কিতা কইছি আমরা কিছু দেখিলাই সেম খাম কিছু হইব কইছে কিতা আমরা যদি দৈর্ঘ্য তিন একক বাড়ে দৈর্ঘ্য কত বাড়ে আছে এক্স বাড়িছে কত তিন বাড়িছে কত তিন আর প্রস্থ কত বাড়িছে প্রস্থ দুই একক বাড়ে প্রস্থ আছে ওয়াই বাড়িছে কত দুই বুঝছে দৈর্ঘ্য বাড়ে দৈর্ঘ্য বাড়িলো তিন প্রস্থ বাড়লো দুই ওইলে কালি বাড়িব ছাষট্টি কালি আছে কত এক্স ওয়াই বাড়িব কত আরো ছাষট্টি প্লাস হয়েছে বুঝছে ফর লাইন এক্স দি ওয়াই রে করলে এক্স ওয়াই টু দি এক্স রে করলে টুয়াইস এক্স থ্রি দি ওয়াই রে করলে থ্রি ওয়াই তিন দুগুণা ছয় ইকুয়াল টু কিতা এক্স ওয়াই প্লাস সিক্সটি সেভেন এক্স ওয়াই কিতা করো খাটো তো আলটিমেটলি টুয়াইস এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু সিক্সটি সেভেন মাইনাস সিক্স আলটিমেটলি কিতা হলো টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু কিতা হলো সিক্সটি ওয়ান ওগুলি সমীকরণ নম্বর দুই একটাকে দুই রে বিয়োগ করো সরি অপনয়ন পদ্ধতি কিতা করো অপনয়ন পদ্ধতি সমাধান করো টুয়াইস এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু কিতা আমার সিক্সটি ওয়ান ওগুলি কিতা করো অপনয়ন পদ্ধতি ওগুলি কিতা করো সমাধান করো আমরা আনসার আইব আরামসে হয়েছে সবথেকে ইম্পর্টেন্ট কুয়েশন দিকে ওয়ার্কটা হয়েছে যতটা আছে এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট খুব বেশ করে প্র্যাকটিস করে দয়া করে অপনের পদ্ধতি সমাধান করলে আনসার আমরা পাইছি বুঝছে ওই লাগে আমরা আজকের খাম আর আমরা চ্যাপ্টার কমপ্লিট হলো থ্রি পয়েন্ট ফাইভ আমরা কিতা করলাম কমপ্লিট করলাম আশা করি তোমাদের ভালো লাগবো বহুত লম্বা ভিডিও হয়ে গেছে বিকজ বহুত চ্যাপ্টার বহুত তামাত কথা আছে বুঝছে আশা করি ভালো লাগবো অ্যান্ড ভালো লাগলে লাইক করিও অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করিও অ্যান্ড বন্ধুদের লগে শেয়ার করিও অ্যান্ড জানে তোমার কি লাগলো ভিডিও কমেন্ট সেকশনে ডোন্ট ফরগেট টু কমেন্ট বিকজ ইটস এনকারেজ করে মানে জানতে লাগবো তুমি কিলা ফড়াইছি কমেন্ট সেকশন আই ডিজার্ভ এট লিস্ট তো জানাই যাও কমেন্ট সেকশন কিলা লাগলো অ্যান্ড মিনিমাম আমরা নেক্সট ভিডিওর মাঝে সেভেন পয়েন্ট টু লইয়া বুঝছে তো চলো দেখা হইব নেক্সট ভিডিও টিল দেন আপনা খেয়াল রাখো অ্যান্ড আচ্ছে সে পড়াই করো টা টা